অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের ডট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। কলাবাগান থেকে বাসে উঠে প্রায় 9 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। অবশেষে একটা বাইক জোগাড় করে কক্সবাজার থেকে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। ম্যাক্সিমাম পিপল এই জায়গাগুলোতে রাতের বেলা বা সন্ধ্যাবেলা আসলে আসে না। এই যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি, এই জায়গাটা দিনে দেখতে যত সুন্দর, রাতে কিন্তু ভিতরে না ঢুকলে কিছুই দেখা যায় না। একদম মনে হচ্ছে যেন বন জঙ্গলে ঢুকে গেছি রে দোস। রাইট, হচ্ছে এই জায়গাটাতে আমি আগে কখনো আসিনি। এইখানে যে এমন একটা জায়গা আছে আসলে আমি না আসলে বুঝতেই পারতাম। আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ, শ্রোতাদের কাছ থেকেই পাওয়া এই স্পটটা। এত ভিতরে ঢুকে এখানে এরকম একটা বাড়ি যেটা সামনে দেখতে পাচ্ছি, অলমোস্ট কুড়ে ঘরের মতন দেখতে, অবশ্য চাল টিনের, পুরোটা বোধ হয় ইটেরই হবে, তাই না? এক্সাক্ট স্পটের নামটা আমি বলতে চাচ্ছি না, বলতে আমরা পারছিও না। কারণ হচ্ছে কি, এখানে আমি ড্যাম শিওর আজকেও হয়তো বা অনেক টুরিস্ট এখান থেকে এসে ঘুরে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ABC-র হিউজ নাম্বার অফ লিসনার বিলংস টু কক্সবাজার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কক্সবাজারে আমাদের এটা হুট করেই চলে আসা, খুব একটা প্রিপারেশন ছিল না আমাদের, যদিও আমি আর রেহান এটা পেয়ে একটু বেশি উৎসাহী হয়ে আর কি হুট করে চলে আসছি। ইনফ্যাক্ট এই প্রথমবারের মতো মনে হয় আমরা এসেছি এখন ডট টিম পৌঁছাবে। রাইট, সেটাই। সো যাই হোক, এই জন্য কক্সবাজার নিয়ে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। আমরা জানি কক্সবাজারে আরো অনেক অনেক হন্টেড প্লেস রয়েছে, যেটা আমাকে রেহানকে বিভিন্ন ভাবে অনেক শ্রোতারা জানিয়েছে, তবে সেগুলো আমাদের প্ল্যানিং এ রয়েছে। আমরা ধীরে ধীরে ওই জায়গাগুলোকে ফাইন্ড আউট করব, তবে আপাতত ঝটিকা সফর বলতে পারেন এটা আমাদের। রাইট, আর একটা কথা, এই জায়গাটাই কেন ঘুরে ফিরে কক্সবাজারের হিমছড়ির কোন একটি জায়গায়, কেন এই বাড়িতে, সবই হবে তবে একদম শেষের সময়। আপাতত আমরা যেটা করতে পারি, এই ভয়ঙ্কর জায়গায় বসে কিছু দেখি আমরা কি ধরনের ঘটনা তাদের কাছে পাই। এক্স্যাক্টলি, আমাদের সাথে একজন অতিথি আছেন আর তার কাছ থেকে এখন তার পরিচয়টা একটু জেনে নিই। আমার নাম ইমরান হুসাইন, আমি এসেছি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে কি করেন আপনি? যে আমি একটা কোম্পানিতে জব করি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। আচ্ছা, তো আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেটা মূলত কোথায় ঘটে? আমার সাথে ঘটনাটা ঘটেছে কিশোরগঞ্জ কাটিয়াদি উপজেলাতে। আচ্ছা আচ্ছা, কবে? এটা বছরখানিক আগের ঘটনা, এই গরমের সময় এই ঘটনাটা ঘটেছে। ইউজুয়ালি আপনি এমনিতে বিশ্বাস করেন অলৌকিক ঘটনায়? অলৌকিক ঘটনা বিশ্বাস করি, কিছুটা বড়দের কাছ থেকেও শুনেছি বা নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা বিশ্বাস করার মতো। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে মূল ঘটনার দিকে চলে যাই, যে এটা কিভাবে আসলে আপনার এই ঘটনাটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার ঘটনাটা মূলত ঘটেছে বছরখানিক আগে, এইরকম গরমের সময়। তো জবের কারণে আমাকে বিভিন্ন সময় ঢাকার বাইরে যেতে হয়। আচ্ছা, তখন ব্রাহ্মণবাড়িতে আমার একটা ভিজিট ছিল, আমার সাথে আমার স্যার ছিল, আমার বস ছিল। তো ঢাকা থেকে আমরা সকাল 8:30 কি 9টার দিকে হবে, আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। তো ব্রাহ্মণবাড়িয়ে পৌঁছেছি আমরা প্রায় 12:30 দিকে। আচ্ছা, তো ব্রাহ্মণবাড়িতে কাজ শেষ করে স্যারের মোবাইল একটা ফোন আসে, কিশোরগঞ্জে যে কাটিয়াদি যে উপজেলাটা ওইখানে যেতে হবে। বৃষ্টির সিজন, দুপুরের দিকে মোটামুটি ভালো একটা বৃষ্টি দিছে। আমি স্যারকে বলছি যে স্যার, ব্রাহ্মণবাড়ি কাজ শেষ করতে করতে তো বিকাল হয়ে যাবে, কাটিয়াদি যাবেন? কাটিয়াদি তো আমি কখনো যাইনি, তো কতক্ষণ লাগবে কি না লাগবে, আবার ঢাকা ব্যাক করতে হবে আমাদের, যাবেন কি না ক্যান্সেল করে দিবেন। স্যার বললো যে না, যেহেতু ফোন দিছে তারপর প্রপারাইটারের একটু রিলেটেড, আমরা যাই। ঠিক আছে, চলেন। তো আমরা যখন ভৈরব আসি তখন প্রায় 4:30 কি 5টা হবে ব্রাহ্মণবাড়ি থেকে আসতে আসতে, বিকেল 4:30। হ্যাঁ, 4:30 কি 5টা হবে। ওকে, তো ওইখান থেকে আবার কাটিয়া দিতে বাসও যায়, সিএনজিও যায়। তো আমরা বাস পাইনি, যাই হোক আমরা সিএনজি দিয়ে রওনা দিলাম। প্রায় 6টার দিকে আমরা পৌঁছে গেছি কাটিয়া দিতে। যাওয়ার পর যে জায়গায় আমাদের কাজ ছিল, কাজ শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, ওটাতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় 7টা। তো ওইদিকে মূলত রাস্তাটা আমি আপনাকে বলি, রাস্তায় কিছুটা জায়গায় কাজও চলতেছিল, রাস্তাটা নির্জন টাইপের, দুদিকে গাছ আর গাড়ি ঘোড়া খুব কম, সিএনজি আর 2-1টা বাস হঠাৎ। যাই হোক, 7:30-8টার দিকে আমরা যখন বাস স্ট্যান্ডে আসি তখন কোন বাস নেই। আমাদের সাথে যে লোক ছিল যাদের কাছে আমরা গেছিলাম, তো বললো ভাই একটু ওয়েট করে নিজেকে, দেখি একটা সিএনজি টিএনজি ব্যবস্থা করে দেওয়া যায় নাকি। আমরা ওয়েট করলাম, স্ট্যান্ডে দাঁড়াইছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে একজন লোক বয়স্ক টাইপের, উনার সাথে একটা মেয়ে 20-22 বছর এরকম বয়স হবে, তো বোরকা পরা। যাই হোক, উনারাও দাঁড়াইছে, উনারাও ঢাকায় যাবে। তো
আমরা দেখেছি এর মধ্যে একটা সিএনজি আর কি আমরা পাইছি। তো উনি বললো যে উনি ভৈরব পর্যন্তই যাবে, পরে আবার যাবে না। উনার গাড়িটাও ছিল ভৈরবের গাড়ি, মানে উনি একটা টিপ নিয়ে ভৈরবে চলে আসবে, এটাই শেষ। তো যাই হোক, ওই মুরব্বী যে লোকটা ছিল, যে মেয়েটার সাথে ছিল মুরব্বী, উনি মেয়েটাকে উঠে দিয়ে উনি চলে আসছে, শুধু মেয়েটাই। যাই হোক, আমরা তিনজনই পিছনে বসছি, আমি মাঝখানে, স্যার হাতের বাম দিকে, মেয়েটা আমার ডান দিকে বসছে। যখন ছাড়লো তখন মনে হয় রাত্রে 8টা বেজে গেছে, 8টা কি 8:15 হয়েছে। ওই জায়গা থেকে ভৈরব আসতে প্রায় ঘন্টাখানিক সময় লাগে। তো জ্যৈষ্ঠ মাস, এমনিতে খুবই গরম, না রাস্তায় কোন যে লাইটে যে কোন ল্যাম্প পোস্ট এই টাইপের কোনো কিছু নেই, অন্ধকার, পুরো রাস্তায় অন্ধকার। আর রাস্তার দুই সাইডে আপনার মাছ চাষ করে, যদি মাছ চাষ হয় অনেক, তো মাছের কিছু হেচারি টাইপের এগুলা অনেক কিছু রাস্তায়। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আপনার একটা দাঁতের মাজন পাওয়া যায়, 6 টাকা না 7 টাকা করে আগে বিক্রি করতো, ফ্লেভার আছে। আমার কাছে মনে হলো ওই টাইপের কিছু একটা, মানে সিএনজির মধ্যে একটা ফ্লেভার মনে হচ্ছে যে ওই মেয়েটার গায়ের থেকে আসতেছে আর কি। আমি স্যারে বললাম, যে স্যার বললো না আমার কাছে তো এরকম লাগতেছে না। বললাম স্যার আমার কাছে লাগতেছে, খুব বেশি তীব্র ভাবে মানে আসতেছে। তো আমি 2-3 বার মানে ওই মেয়েটার মুখের দিকে তাকাইছি, যেহেতু আমার পাশে বসছে, তো মানে ফেসটা দেখা যাচ্ছে না, দুইটা চোখই দেখা যাচ্ছে, যেহেতু বুরকা নেকাব পরা উনার, যে দুটা চোখ আমি দেখলাম, মানে আমাদের যে চোখের মনির পাশে যে সাদা যে ইয়েটা থাকে, উনার চোখটা মনে হলো পুরাটাই ব্ল্যাক। 2 বার তাকিয়েছি, একটা মেয়ে মানুষ বারবার তাকানোটা সম্ভব না। আর তারপর রাস্তায় আলো নাই, আমি যতটুকু আবছা অন্ধকারে বুঝলাম যে দুইটা চোখই ব্ল্যাক। প্রায় 9:15 দিকে আমরা ভৈরব আসলাম। আসার পরে তো আমি স্যারকে বললাম, স্যার সিলেট থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে এদিক থেকে অনেক লোকজন নিয়ে যায়, আমরা ওই গাড়িতে চলে যাবো। যাই হোক, আমরা এসে ভৈরব ঠিক পয়েন্টের মধ্যে একটা মসজিদ আছে। স্যার বললো যে ঠিক আছে, তুমি তাহলে একটু দাঁড়াও, দেখো কোন বাস টাস পাওয়া যায় নাকি, আমি টু ওয়াশরুম থেকে আসি। তো বললাম ঠিক আছে স্যার, মসজিদ আছে, আপনি যান। ওই মেয়েটাও আমাদের সাথে নামছে, উনি একটু দূরে দাঁড়ায় রয়েছে, আমি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছি। এর মধ্যে উনি এসে আমাকে বললো যে আপনারা কোথায় যাবেন? আমরা ঢাকায় যাবো। হ্যাঁ, মেয়েটি আমাকে বলতেছে, বললো ঢাকায় কোন জায়গায়? বললো আমরা তো ঢাকায় বাস যে জায়গায় যাবে শেষ হবে ওই জায়গাতে আমরা নেমে যাবো। তো বললো দেখেন, আমি তো একা মানুষ, আমিও ঢাকায় যাবো, আপনারা আমাকে একটু গাড়িতে যদি ইয়ে করে উঠে দেন। আমি বললাম ঠিক আছে, আপনি যদি, আমরা যে গাড়ি আসবো ওই গাড়িতে যাবো, যেহেতু রাত হয়ে গেছে, ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে যাবে, আমাদের সাথে যদি যেতে চান তাহলে আপনি যে গাড়ি আমরা পাবো ওই গাড়িতে আমাদের সাথে চলে যেতে পারেন। তো প্রায় 10টা পর্যন্ত আমরা ওয়েট করছি, ওয়েট করার পরে কোন গাড়ি পাচ্ছি না, সিলেট থেকে যে গাড়িগুলো আসতেছে সব ফুল, যেহেতু ডাইরেক্ট গাড়ি ওরা নিবেও না। এর মধ্যে আপনার পরিবহনের একটা গাড়ি আসছে, এসি গাড়ি। তো ওই মেয়েটাকে বললাম যে 300 টাকা করে ভাড়া, আপনি কি যাবেন? বললো হ্যাঁ, আপনি টিকিট নেন। গাড়িতে আমরা উঠছি, গাড়ির মধ্যে উঠে দেখলাম যে 5 জন কি 6 জন হবে প্যাসেঞ্জার আছে, আমরা উঠছি 3 জন 9 জন। তা আমরা ঠিক পিছনে চাকার এক সিট আগে আমাদের সিটটা আমরা পাইছি, গাড়িটা খালি, যে কোনো সিটে বসা যাচ্ছে। তারপর আমরা ওইদিকে বসলাম, আমরা বসছি বাম দিকে, মেয়েটা ডান দিকে বসছে। এই জায়গাটাতে একটু আপনাকে ইন্টারাক্ট করি, গাড়ি খালি থাকলে সাধারণত আমরা এ বি সি ডি এই সিট গুলোতে বসি, আপনারা পেছনে গিয়ে বসলাম কেন? পিছনে বসার কারণ হচ্ছে যে সামনে যে সিট গুলো মানে একজন একজন করে অনেকে বসছে, আমরা 2 জন একসাথে বসছি, আর মেয়েটা যেহেতু সিঙ্গেল ওনাকে আলাদা একটা ইয়েতে বসানো হয়েছে। এমনিতে নাইটের গাড়িতে আপনার আলো বন্ধ থাকে, তো নীল কালারের যে লাইট গুলো জ্বলে আর কি, বেসিক্যালি ওইটাই গাড়ির মধ্যে জ্বলতে ছিল, আপসাপসা অন্ধকার। তো আমাকে স্যার বলতেছে যে উনি তো ঢাকায় যাবে, যে উনাকে জিজ্ঞাসা করো কি কারণে যাবে ঢাকায়। জিজ্ঞাসা করলাম যে আপনি ঢাকায় কেন যাবেন? তো বললো যাচ্ছি একটা চাকরির জন্য যাচ্ছি। বললাম কোথায় যাবেন? বললো যে শ্যামলীতে যাবো, আমার এক চাচার বসা আছে। তো বললো জিজ্ঞাসা করলো লেখাপড়া কতটুকু, যদি ভালো লেখাপড়া হয় তাহলে আমাদের কোম্পানিতেই নিয়ে নিব। তো বললো ঠিক আছে, তাহলে উনার ফোন নাম্বারটা তুমি নিয়ে নাও। উনি আমাকে ফোন নাম্বার, তারপর আমি উনার, আমার সব থেকে বেশি ইয়ে লাগছে, আমি শুধু উনার ফেসটার দিকে তাকাচ্ছি, যেহেতু আবসা অন্ধকার, আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে, আমি বারবার উনার চোখের দিকে আমি তাকাচ্ছিলাম, যেহেতু সিএনজির মধ্যে আমি উনার চোখের দিকে 2 বার তাকাইছি, একটু অস্বাভাবিক মনে হয়েছে। তারপর আমি আবার 2 বার উনার চোখের দিকে তাকাইছি, কিন্তু উনি যেভাবে সিটের একদম কর্নার জানালার সাথে বসছে, তাতে 2 বার আমার দিকে তাকায় আবার মুখটা ঘুরায় নেই এভাবে। তো আমি 2 বার তাকাইছি, তখন আমার কাছে খুব বেশি ডাউট মনে হয়েছে। আমরা সবাই যখন গাড়িতে উঠছি, উঠার পর সুপারভাইজার যখন টিকিটটা নিয়েছে, তো বলছে কোথায় নামবে? আমরা বলছি কমলাপুর নামবো আমরা। তার মধ্যে উনার সাথে আর আমার কোনো কথা নাই, আমার ঠিক হাতের ডান দিকে জানালার সাইড উইন্ডো সাইড উনি বসেছিল। তো গাড়িটা যখন ডেমরা রোড দিয়ে ঢুকে, আমার স্যারের সাথে আনুষ্ঠানিক টুকটাক কথাবার্তা বলতেছি, ডেমরা রোডে যখন ঢুকে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি উনি নাই। উনি নাই মানে চলন্ত গাড়ি থেকে নাই, মানে কি অন্য কোনো কোথাও থেমেছিল কি বাসটা? কোন জায়গায় বাস থামে নেই, মানে ফুললি রানিং, মানে আপনি যেটা বলছিলেন বাস অনেকটা ফাঁকা ছিল, হয়তো অন্য কোনো সিটে গিয়ে বসেছে। সুপারভাইজারকে ডাক দিছি, 3-4 বার আমি জিজ্ঞাসা করছি, আমরা তিনজনই বলছি যে আমরা কমলাপুরে নামবো, যেহেতু উনি শ্যামলীতে যাবে আমরা মোহাম্মদপুরের দিকে চলে আসবো। তো তিনজনের রোডটা কিন্তু একই দিকে, তো কমলাপুরে আমরা নামবো। যাই হোক, আমার মনের ভুল হইতো নাই। তারপর আমি জিজ্ঞাসা করছি, 5 জন যে যাত্রী ছিল, 3 জন যাত্রাবাড়ি নামছে,
টোটালি আমরা 8 জন ছিলাম, 5 জন কমলাপুর নামবো, 3 জন তো যাত্রাবাড়ি নামছে। কিন্তু ডেমরা রোডে যাত্রাবাড়ি ঢোকার সময় যে ডান দিকে যে ময়লার যে ইয়েটা থাকে, মানে ওইখানে আসার পর আমার হঠাৎ খেয়াল পড়ছে, আমি দেখি উনি নেই। যাই হোক, আমি গাড়ি থেকে নামলাম, নামার পর সারি আমার জিজ্ঞাসা করলো যে মেয়েটা কই। আমার স্যার আমি তো গাড়িতে দেখিনি, নামু তো, নামার তো কথা না, নামলে তো অবশ্যই আমার সামনে দিয়ে উঠে যাবে, অবশ্যই আমার দেখার কথা। মাঝখানে যে রাস্তাটা তো বেশি বড় না যে উনি চলে গেলে আমি দেখতে পারবো না। তারপর আমার বেশি অবাক লাগলো যে আমাকে যে নাম্বারটা দিল, আমি মোবাইলে ডায়ালের নাম্বারটা দেখলাম, নাম্বারটা নেই, ছিল মানে আমি খুবই ইয়ে। আপনারা কি সুপারভাইজারকে বাসে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, আমি সুপারভাইজারকে জিজ্ঞেস করেছি। সবাই ওই মহিলাটাকে দেখেছে? হ্যাঁ, সবাই দেখছে, টিকেটও নিছে। এবং যখন এই মহিলাটাকে মিসিং হয়ে গেল, মানে সবাই খেয়াল করেছে যে মহিলাটা নেই, নাই মানে কি, মানে আমি আসলে এটার কোন যোগসূত্র খুঁজে বের করতে পারলাম না। আই রিয়েলি ডোন্ট নো, মানে বলি না, অনেক সময় আগেও বলেছি ডরে, যে অনেক সময় কিছু অতিপ্রাকৃত জিনিসের কোন মোটিভ খুঁজে পাওয়া যায়। জি জি, যে কেন আপনাদের দুজনের সাথে সে কেন এত দূর আসলো, কেন আপনাদেরকে ছেড়ে সে হঠাৎ করেই হারিয়ে গেল, তাহলে আপনাদের সাথে আসার কি প্রয়োজন ছিল? সেটা একাই আসতে পারত, একাই আসতে পারত, তাই না? এমনও নয় যে টিকিটটা আপনি কিনে নিয়ে এসেছেন, সেই টিকিটটা আপনি তাকে দিয়েছেন এবং সেই টিকিটটা নিয়েই সে এসেছে, এমনও নয় যে টিকিট ছাড়া সে এসেছে বা টোটাল প্রসেসটা আপনাকে দিয়ে করিয়েছে। আমি আসলে আসলেই সুমন দোষ বুঝতে পারছি। কিন্তু সব থেকে বড় জিনিসটা তার যে চোখটা, মানে নর্মালি একটা মানুষ যদি হইতো তার চোখটা পুরাটাই কালো, দুই তিনবার তার দিকে তাকাইছিলাম, তার পুরো চোখটাই কালো ছিল, মানে স্বাভাবিক মানুষের মতো না থাকে না। আর আমি যতগুলো প্রশ্ন করছি আমার কথার শুধু মোবাইল নাম্বারটা দিছে, ঢাকায় যাবে দুইটা উত্তরই আমাকে সে দিছে। আসলে রেহান, একটা জিনিস আমার কাছে খুব মানে মনে হচ্ছে যে সে যাই হোক চাচ্ছিল যে কোনোভাবে ওনাদের সাথে লিঙ্ক আপটা এমন ভাবে হয়ে গেছিল যে এখান থেকে ডিটাচ হয়ে সরে যেতে, কারণ যেভাবে ওনাদের সাথে লিঙ্ক আপটা হয়ে গেছিল এর পর পর্যন্ত নিশ্চয়ই ওনাদের সাথে থাকলে ঢাকায় নেমে কোথায় যাবে কি হবে না হবে একটা কানেকশন রাখতে বাধ্য হতো সে। কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু চিন্তা করছি, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম মহিলাটি একটা ক্রিমিনাল, তাও সত্যি, তাও কিন্তু সে এরকম ভাবেই পালিয়ে যাবার চেষ্টা করতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস থামেনি, সে নামলো কখন? নামলো কখন, এটাই হচ্ছে মূল বিষয়। হয়তো বা বাস থেমেছে, সে নেমেছে আর উঠেইনি, এরকম কিন্তু চলন্ত বাসে তাকে দেখা যাচ্ছে, হঠাৎ একটা পর্যায়ে সে নেই, মানে আমি জানি না। অ্যামেজিং, যেটা বলছিলাম মোটিভের কথা, এরকম মোটিভের কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল, যে গল্পটা আমি ABC পেজে শেয়ার করেছিলাম একটা ছোট্ট অংশ, সেটা আমি আবার একটু বলি। মোটিভের কথাটা কেন বললাম, যে অনেক সময় এই ধরনের কাজগুলো কারা করে ইদানিং অনেকেই পোস্ট করছেন পেজে, আমার পেজে, সুমনের পেজে করছে কিনা আমি জানি না, যে আত্মা নিয়ে আপনাদের যে কনসেপ্ট এটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে। করেছে কি কেউ? আত্মা নিয়ে অনেক ধরনের আমি ইনবক্সে পাচ্ছি, অনেকে অনেক ধরনের, অনেকেই এটা নিয়ে একটু ক্ষিপ্ত যে আপনারা বলতে চাচ্ছেন আত্মা আছে, আসলে তো আত্মার কোন এক্সিস্টেন্স নেই, জিন বা শয়তানি এই কাজটা করে থাকে, এ ধরনের তাদের মতামত। যাই হোক, আমি জানি না কতটুকু সত্যি, তবে এতটুকু বলতে পারি এই স্টোরিটাতে শোভন নামে একটা ছেলে, ঘটনাটা ঘটে ফেব্রুয়ারি 13 তারিখে 2007-এ, তাদের বাড়িতে হঠাৎ করেই তাদের কাজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকেল 5টা থেকে কাজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে না পেতে পেতে 10টা 11টা 12টা যখন বেজে গেল, তখন শোভনের বাবা রীতিমতো টেনশন ফিল করতে লাগলেন, কারণ শোভনের মা তখন ঢাকার বাইরে ছিলেন একটা কাজে, শোভন এবং শোভনের বাবাই শুধু বাসায় আছেন, এবং মেয়ে ঘটিত এই ব্যাপারগুলোতে সাধারণত ছেলেরা একটু ভয় পেয়ে যায়। কি মেয়েটা যদি কারোর সাথে পালিয়েও যায়, ঘরে যেহেতু কাজ করে মেয়েটার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে, তখন কিন্তু পুলিশ এসে জিজ্ঞাসাবাদ আমাদের। এই কারণে রাত 12টার দিকে আর টেনশনটা নিতে না পেরে উনি সরাসরি থানায় চলে যান, যে না আমি জিডি করব প্রথমে, যে এই মেয়েটিকে আমরা খুঁজে পাচ্ছি না। তো চলে যাওয়ার পরে ওরা যে বাসাটায় থাকতো, কোথায় থাকতো আমি ঠিক বলবো না, উত্তরার একটা বাসায়, ওদের বাসাটা ছিল একতলা কিন্তু অনেক উঁচু, একতলার একদম কোনার যে বারান্দাটা, সেই বারান্দাটার পাশে আর কোনো বাড়ি নেই, অনেক বড় একটা ফাঁকা জায়গা। হঠাৎ করে শোভন ঘোরাঘুরি করছে, তার একা একা ঘুম আসছে না, শোভনের বয়স একেবারে কম না, 21-22 বছর বয়সের একটা ছেলে, খুব একটা ভীতু সে না। তো সে বারান্দার কাছে দাঁড়িয়ে বর্দাটা ফাঁকা করে সে জাস্ট এমনি দাঁড়িয়েছে ওখানে, তার মধ্যে একটা খোঁজ চলছে যে যদি খুঁজে পেতাম মেয়েটাকে ঝামেলা অনেক কম হতো। ডর মানে ভয়, আমরা বলি আমাদের ট্যাগলাইন হচ্ছে ডর মানে ভয়, এবং এই ভয়কে উপলব্ধি করবার জন্য পরিবেশটা কিন্তু খুবই জরুরি। সেই পরিবেশটা হচ্ছে শুনশান নীরব একটি জায়গা, কিংবা একলা একটা কক্ষে, জানালাটা হালকা করে খোলা, যদি ভালো হয় একা একা শুনুন, ঘরের বাতিটি নিভিয়ে দিন,
কিংবা শুনশান জায়গাতে হলে সেখানে যেন অন্ধকার থাকে সে ব্যাপারটা দেখে নেবেন। নিশ্চিতভাবেই দর শোনার জন্যে, দরের প্রত্যেকটি পালস বোঝার জন্যে আপনার রেডিওর ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, সেটাও নিশ্চিত করে নিন। ফিরছি। শোভন ঘোরাঘুরি করছে, তার একা একা ঘুম আসছে না। শোভনের বয়স একেবারে কম না, 21-22 বছর বয়সের একটা ছেলে, খুব একটা ভীতু ও সে না। তো সে বারান্দার কাছে দাঁড়িয়ে বর্দাটা ফাঁকা করে সে জাস্ট এমনি দাঁড়িয়েছে ওখানে, তার মধ্যে একটা খোঁজ চলছে যে যদি খুঁজে পেতাম মেয়েটাকে ঝামেলা অনেক কম হতো। এমন পর্যায়ে সে দেখে বারান্দা থেকে একটু উঁকি দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে যে একটা বডি পড়ে আছে এবং নিচে পড়ে আছে এবং বডিটা বোঝাই যাচ্ছে যে তাদের বাসার ছাদ থেকেই পড়েছে এবং মাথাটা পুরোপুরি উল্টানো, একটা চোখ রক্তের কারণে দেখা যাচ্ছে না, আর আরেকটা চোখের মনি চোখের ওপরের পাতার ভেতরে ঢুকে গেছে, এই কারণে চোখের অংশটা পুরোপুরি সাদা আর আরেকটা হচ্ছে পুরোপুরি রক্তে ভেজা। সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না, আচ্ছা আলো অন্ধকার। সে ভালো রকম ভয় পেয়ে যায় ন্যাচারালি, এবং সেটা সেই কাজের মেয়েটার লাশই ছিল। ঠিক ওই বারান্দার পাশে একটা গর্ত মতো ছিল আর কি, সেই গর্তটাতে ময়লা পানি স্টোর হতো বৃষ্টি টিষ্টির সময়, তো ঠিক সেটার পাশে এমন ভাবে সে পড়েছে, আরেকটু হলে ওটার ভিতরেই পড়ে যেত, কিন্তু বোঝাই যাচ্ছে যে সে পড়ে মারা গেছে। কিন্তু তাকে যে কেউ ফেলে দিয়েছে এটা পরবর্তীতে পুলিশ আসার পরে জানতে পারে, কারণ হচ্ছে মানুষ পড়ে গেলে সাধারণত সোজা এভাবে পড়বে, কিন্তু তার পড়ে যাওয়াটা ছিল পিঠের উপরে, পিঠের উপরে কেউ পড়বে না, কেউ যদি লাভ দেয় নিজে থেকে তাহলে সামনের দিকে করে পড়বে, তো মনে হচ্ছিল যে তাকে কেউ ধাক্কা দিয়েছে। ঘটনাটা এখানে শেষ না, শোভন যখন তাকিয়েছিল লাশটা সে ঠিক মতন দেখতে পাচ্ছে না, সে তার বাবাকে ফোন করে এমন টাইমে তার মনে হলো যে আচ্ছা আমি তো পর্দা সরিয়েছি, তাহলে তো ঘরের আলোটা অ্যাটলিস্ট ওই জায়গাটার উপরে পড়ার কথা, এবং এটা যখন সে চিন্তা করছে তখন তার মনে হলো যে লাইটের সামনে থেকে কিছু একটা সরে গেছে এবং মেয়েটার উপরে আলোটা পড়ে, তখন সে পায় মূল ভয়টা, তাহলে তার পেছনে কে দাঁড়িয়েছিল, বাসায় আর কেউ নেই, লাইটটা ব্লক করে কে দাঁড়িয়েছিল, এবং তখন সে ঘুরে দাঁড়ানোর তার সাহস নেই, ওই অবস্থায় ওইখানে দাঁড়িয়েই ফোন করে তার বাবাকে আনায়, পরে পুলিশ আসে, পুলিশ একসাথে এসে লাশটাকে তারা উঠিয়ে নিয়ে যায়, অনেক কিছুই চেষ্টা করে কিন্তু কোনো কিছু মোটিভ খুঁজে পায় না। তবে ছাদে একজোড়া না দুজোড়া স্যান্ডেল পাওয়া যায়, একটা ছেলের একজোড়া স্যান্ডেলও পাওয়া যায়, সেটাই সন্দেহ ক্রিয়েট করে, এবং এটাও সন্দেহ করা হয় যে স্যান্ডেলটাই শোভনের কিনা কিংবা শোভনের বাবার কিনা, এটাও তখন অনেক কষ্টে প্রমাণ করা হয় যে এটা না তাদের। মজার ব্যাপার হচ্ছে ওই যে ছায়াটা যেটা সরে গিয়েছিল সেটাকে নিয়ে শোভন প্রায় স্বপ্ন দেখতে শুরু করে যে কোনো একটা কিছু তাদের বাসায় আছে, এবং প্রতি রাতেই চিৎকার করে একটা ছেলে কান্না করছে ওই বারান্দার সামনে ওই লাশটার জায়গাটাতে দাঁড়িয়ে, অনেক চিৎকার করে কান্না করছে, চিৎকার করার ভঙ্গিটা অনেকটা এমন যে আমি খুব জোরে চিৎকার করছি কিন্তু কোনো সাউন্ড বেরোচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, খুব অসহায় এবং খুব রাগের সাথে কেউ একজন চিৎকার করছে। তো সে মোটামুটি অসুস্থ হয়ে যায়, তারা অনেক বড় লোক, ইনফ্যাক্ট তারা ইন্ডিয়ায় গিয়ে তার বাবা তাকে সাইকোলজিস্ট দেখায়, আচ্ছা রিহ্যাবের মতন কিছু প্লেসে রাখা হয়, তাকে ফুল এনভায়রনমেন্ট দেওয়া হয়, সে আস্তে আস্তে সুস্থ হয়, 1-1.5 মাস পরে বাসায় এসে সেদিন থেকে আবার স্বপ্নটা দেখা শুরু করে, একই অবস্থা। এরকম করতে করতে একটা পর্যায়ে যেটা হয়, একদিন আমি একটু শর্ট করেই বলি, শোভন নিজেকে সেই ছাদে আবিষ্কার করে হঠাৎ করে, এবং ছাদ থেকে দুর্ভাগ্যজনকভাবে সে লাভ দেয় নাকি তাকে কেউ ফেলে দেয় সে জানে না, তার ভাগ্যটা ওই কাজের মেটার থেকে একটু ভালো, সে পড়ে যায় সরাসরি খাদে, এবং গর্তে পড়ে যাওয়ার পরে সে ওঠার চেষ্টা করতে করতে যখন মাটিতে তার পা ঠেকে সেটা মাটি ছিল না, নরম তুলতুলে একটা কিছু ছিল, এবং সেটা ছিল আরেকটা ছেলের লাশ। অ্যাকচুয়ালি তারা দুজনে মিলেই পড়ে গিয়েছিল এবং কোন একটা পালানোর টেন্ডেন্সি ছিল ছেলেটার, সাথে একটা ব্যাগও পাওয়া যায় ওখানে, এবং ওই লাশটা পায় এবং শোভনকে তার বাবাই উদ্ধার করে ওখান থেকে, পুলিশ এসে ওই লাশটা উঠায়, ওই ছেলেটা কে কি ওই খোঁজ আমি পরিচয় পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে কি কোনো পরিচয় পাওয়া গেলেও পুলিশ সেটা কোনো কারণে গোপন রেখেছে, আচ্ছা আচ্ছা, যাই হোক পুলিশ সেটা জানায়নি। মজার ব্যাপার হচ্ছে সেই রাত থেকে শোভন আর স্বপ্নটা দেখেনি, মাঝে মাঝে মোটিভ থাকে। যাই হোক, অনেক বড় একটা স্টোরি বলে ফেললাম, সরি ফর দ্য ইন্টারাপশন। না, এটা আসলে মনে হয় না যে সরি বলার কিছু আছে, কারণ এটাও অনেকটা ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। তো যাই হোক, আপনার কাছে আর কোন ধরনের কি কোন ঘটনা আছে? জি, আমার কাছে আরেকটা ঘটনা আছে, সেটা হলো আমার বড় ভাইয়ের ঘটনা। আচ্ছা, কিরকম ছিল এটা? যার কারণে উনি আর লেখাপড়াই করতে পারেনি। ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা হবে, তখন আমার বয়স 10 বছর, আমার বড় ভাইয়ের বয়স হবে প্রায় 14 কি 15। তো আমরা যে বাসাটা থাকতাম, বাসাটা হচ্ছে একতলা, তো বাসাটার সামনে
একটু গলি টাইপের ছিল, সরু একটা গলি টাইপের ছিল, গলি দিয়ে আমাদের বাসার ভিতরে ঢুকতে হইতো। তো পাঁচ সাথে আমাদের এক আন্টি থাকতো, আর একটা ফ্ল্যাটে দুইটা ইউনিট ছিল আর কি, একটা ইউনিটে উনি থাকতো, একটা ইউনিটে আমরা থাকতাম। তো উনার আবার তিন ছেলে ছিল, বড় ছেলেটা উনার আবার খুব সাহসী ছিল। বাসার আমি একটু বলিনি, আমাদের বাসার ঠিক গেটের সামনে দুইটা নারিকেল গাছ আছে, জোড়া এক দুইটা নারিকেল গাছ আছে, দুইটা একসাথে মানে জটটা একসাথে কিন্তু উপরে যেয়ে দুইটা আলাদা হয়ে গেছে, জটটা একসাথে। ওকে, বুঝতে পেরেছি আমরা। তো আমরা যেহেতু ছোট, 10 বছর বয়স ভাই আরেকটা যেটা ছিল সেও ছোট, তো বিভিন্ন সময় বাজার হাট করতে গেলে আমার বড় ভাইকে বাইরে পাঠানো হইত। একদিন উনি বাজার থেকে আসতেছে, আসার সময় উনার মনে হয় একটু খুব বেশি প্রস্রাবে চাপ দিছে, উনি বুঝতে পারে নাই ওই গাছের নিচেই প্রস্রাব করছে। তো করার পর ওই দিন তো কোনো প্রবলেম হয় নাই, দুই দিন না তিন দিন কোনো, মনে হয় শুক্রবার ছিল। তো উনি সাজালাল মাজারে গেছে নামাজ পড়তে, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট, সাজালাল মাজারে গেছে নামাজ পড়তে। তো মাজারে যাওয়ার পরে নামাজ টামাজ পড়ে আসার সময় অনেকে মানত টানত করে, তো বোতল ছিল আর কি, মানে গোলাপ জলের এই টাইপের কোনো বোতল হবে, তো বোতলগুলো দেখতে সুন্দর ছিল। তো দুইটা বোতল উনি কাউকে না বলে বোতল দুইটা নিয়ে আসছে, নিয়ে বাসায় আসছে, বাসায় এসে উনি রাখছে। তো এরকম প্রতিদিন মানে, যেহেতু সিলেট অঞ্চলটা আপনারা একটু বুঝতে পারবেন খুবই পাহাড়ি এলাকা, 20 বছর আগে মানে খুবই মনে করেন খুব এমনিতে এখনো বর্তমানে নিরিবিলি শহর অনেক, আর 7টা-8টার পরে লোকজন তেমন একটা বেশি থাকে না, শহরে মোটামুটি লোকজন থাকে 11টা-12টা পর্যন্ত। আর 20 বছর আগে তো আশপাশে শিয়াল টিয়াল ডাকতো এই টাইপের আর কি, একটু জঙ্গল টাইপের ছিল, তেমন বসতি ছিল না। তো মূলত সন্ধ্যার দিকে উনাকে প্রতিদিনই মোটামুটি দিকে উনাকে বাজারে পাঠানো হইতো। প্রথম দিন উনি বাজার করে আসতেছে, তো হঠাৎ করে উনার গলার মধ্যে একটা রশি দিয়ে কে যেন টান দিল, পিছন দিকে, শুধু পিছন দিকে টানতেছে উনার। এটা কোন সময়, কখন? মানে সন্ধ্যার দিকে বাজার করে যখন বাসায় ফিরতেছে, মাগরিব আজানের পরে, এশার আজানের আগে, মাগরিব আজানের পরপরই। সে যেখান থেকে আসছিল জায়গাটা কি ব্ল্যাঙ্ক, গলিটা দিয়ে আসছিল আর কি, বাসার পাশে যে গলিটা, ওই গলি দিয়ে উনার গলার মধ্যে কি যেন দিয়ে পিছন দিকে টানতেছে। উনি খুব কষ্ট করে মানে যতটুকু শরীরে শক্তি টক্তি আছে ওইরকম একটু শক্তি টক্তি দিয়ে কোন রকম বাসায় এসে তো পুরা অজ্ঞান হওয়ার মতো অবস্থা পড়ে গেছে। আচ্ছা, দড়িটা ছিল অদৃশ্য, অদৃশ্য মনে হলো গলার মধ্যে কিছু দিয়ে, ফাঁসির দড়ির মধ্যে কিছু একটা দিয়ে উনাকে মানে পিছন দিকে টাইনে নিয়ে আসতে। আচ্ছা, যাই হোক, সবাই ধরাধরি করে ঘরের ভিতর নিল, বললো কি হয়েছে? আমার আম্মুকে বললো যে আমাকে কেমন হয় পিছন দিকে কি যেন দিয়ে টানতেছে। তাম্মু বললো হয়তো কোন ইয়েটি হবে, এগুলো কিছু না। পরের দিন আবার একই সেম টাইমে যায়, এশার আজানের আগে মাগরিবের পরে বাজারে যায়, সেম ঘটনা আবারও। তাম্মু বললো যে এরকম অবস্থা, তাহলে কি করা যায়? তো আমার এক ভাই ছিল, উনি আর কি মানে জিন টিনের একটু ইয়ে ছিল আর কি। আচ্ছা, উনার নাম ছিল বাহার। তো উনাকে আম্মু খবর দিল, তখন তো ফোন টোনের যুগ ছিল না, উনাকে খবর দিল। খবর দেওয়ার পর উনি বাসায় আসছে, আসার পর উনি আম্মাকে কি চাচি ডাকতো, বললো চাচি আমার এক গ্লাস পানি দেন, পানি দিল। আম্মা শুধু আম্মাই রুমের মধ্যে ছিল, আমরা বাইরে ছিলাম, মানে কি পয়রা যেন পানির মধ্যে একটা ফু দিল, ফু দেওয়ার সাথে সাথে পুরা ঘর নীল, 2-1 মিনিটের মধ্যে পুরা ঘর নীল হয়ে গেল, মানে ঘরের আলো, আলোটা মানে পুরা ঘরের আলোটা নীল হয়ে গেল। নীল হয়ে যাওয়ার পর উনি যেন কার সাথে কথা বললো, বলার পর বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু বুঝছি আমি এটা আমি বলতেছি। ওটা যাই হোক স্বাভাবিক হইলো কিছুক্ষণের পরে। তো বললো যে ও তো একটা ভুল করছে, পরে বললো একটু ডাক দেন, যে তুমি কি মাজারে গেছিলা? বলে জি, নামাজ পড়তে গেছিলাম। মাজার থেকে কিছু আনছো? বলে জি ভাই, দুইটা বোতল নিয়ে আসছি। বলে আর কি করছিলে, কোন জায়গায় প্রসাদ করছিলা কোন জায়গায়? বলে জি ভাই করছিলাম। বলে কোথায় করছিলে? বলে ভাই সামনে, বাসার সামনে যে গাছ আছে গাছের নিচে করছিলাম। আচ্ছা, তো বললো তুমি তো যে গাছের নিচে যে প্রসাদ করছিলে ওই জায়গায় তো একটা খারাপ জিনিস আছে, তুমি আসরের নামাজের পরে ওই ওই জিনিসটার উপরে তুমি প্রসাদ করে দিছিলা। আচ্ছা, যার কারণে এখন তোমার উপরে এটা একটা ইয়ে হয়েছে, এখন এটা ছাড়াই তো হইলে অনেক সময়ের ব্যাপার লাগবে। আচ্ছা, ভাই কি করলো, একটা তাবিজ দিয়ে গেল উনাকে, যে বলে তাবিজটা একটা তাবিজ ঘরের মধ্যে রাখবেন, আর একটা হাতে বাঁধা দিবেন ডানাতে। আচ্ছা, আর তুমি মাজারে এই বোতল দুইটা রিটার্ন দিয়ে ক্ষমা টমা চেয়ে একটু জিয়ারত করে তুমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। উনি বলে গেছে যে কোনো সুদ যাতে না লাগে, আমাদের সিলেটি ভাষায় আর কি এটা বলে, সুদ মানে মানে কোনো ইয়েটিয়ে যাতে না হয়, গ্রাম্য একটা ইয়ে আছে আর কি। বললো এটা লাগলে কিন্তু এটা যে কার্যকারিতা এটা থাকবে না। তো হঠাৎ করে উনি 2 দিন না 3 দিন পরে উনি আমাদের বাসায় হঠাৎ করে আসছে। আচ্ছা, এসে বলতেছে আমার ভাইয়ের নাম ছিল হাবিব। বলে হাবিব কই? বলে তো বাসায় নাই। বলে ওরা একটু খবর দেন, ওরা একটু আসতে বলে। এসে বললো তোমার আমারে বললো যে চাচি ওই যে আপনার যে তাবিজ দিছিলাম কই রাখছেন? তো বললো তাবিজ তো আমি ট্র্যাঙ্কের মধ্যে রাখছি। বলে ঠিক আছে তাবিজটা নিয়ে আসেন। তো ট্র্যাঙ্কের মধ্যে খুলে দেখে তাবিজ নাই, একটা কৌটার মধ্যে ঢুকায় ট্র্যাঙ্কের ভিতরে রাখছিল, উনি দেখলো যে তাবিজ নেই। পরে আমার ভাইয়ের কাছে তোমার তাবিজ কই? হাতে দেখে তাবিজ নেই। তো বললো তুমি কই গেছিলা? কোন জায়গায় কি সুট টুট লাগাইছো? এই যে তাবিজ তো আমার কাছে চলে গেছে। ওনার কাছে চলে গেছে? ওনার কাছে চলে গেছে, যে কারণে আমি আসছি। উনি হচ্ছে মানে জিন টিন উনি আনতে পারে আর কি, সাধক, সাধক টাইপের আর কি।
এটা আমরা দেখছি, শুধু ওই যে গ্লাসে যে পানি নিয়ে পানির মধ্যে ফু দিলেই মানে এক মিনিটের মধ্যে ঘর নীল হয়ে চলে আসত। আচ্ছা তারপরে কি হলো? উনি তাবিজটা ওনার হাতে নিয়ে কি বললেন? তো বললো যে তো সুত লাগাইছে যার কারণে তাবিজটা আমার কাছে চলে গেছে। তো পরে উনি বললো যে ঠিক আছে আমি আবার আসন নিয়ে বসবো, বসার পরে আমি ওটাকে কিভাবে কি করা যায় আমি ওটা করবো। ওইটা তাবিজ যাওয়ার পরে উনার সাথে মোটামুটি কোন প্রবলেম হইতো না, ওই গলায় যে যেটা দিয়ে টান দিত ওটা দিত না, কিন্তু রাত্রে ঘুমাইতে পারতো না, শুধু মাথা ব্যথা মানে উনার মাথার উপর মনে হইতো যে দুই তিন মনোজনের কিছু একটা দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, তো আরেকদিন ওইরকম মানে সন্ধ্যার দিকে তাবিজ তো উনার কাছে আছে, সন্ধ্যার দিকে গাছের ঠিক গেটের সামনে গাছটা মানে কলাসিবল গেটটা খুললে গাছটা দেখা যায়। আচ্ছা, তো আবার উনাকে মানে গাছের সামনে মানে এমন ভাবে ধরছে মানে গলায় ইয়েটা দিয়ে এমন ভাবে আটকাইছে মানে উনার পায়ের নোক টোক ছিলা উঠে গেছে, এমন ভাবে মাটির সাথে যে ইয়ে করছে আরকি, দাপাদাপি করছে, নোক টোক উঠে গেছে। তো উনি মানে অনেক ইয়ে করছে, আমরা তো ঘরের মধ্যে কেউ তার বুঝতেছি না যে বাইরে কি হচ্ছে, অনেক কষ্ট করে শুধু কলাসিবল গেটটা তো লোহা জিনিস ওটা কোন রকম ধরছে ছেড়ে দিছে, কোন রকম ধস্ত ধস্তি করে ঢুকছে। ঢুকার পরে সাথে সাথে ওই যে আমার যে আন্টি থাকতো পাশের ঘরে, উনার যে বড় ছিল খুব সাহসী, বললো কি হয়েছে আবিব তোর কি হয়েছে? বলে ভাই আমার তো এই সমস্যা। বলে কই আয় তো আমি দেখি। উনি উনার বাইরে নিয়ে গেল, কিচ্ছু নাই, ছাদের উপর নিয়ে গেল, কিচ্ছু নাই। বলে তুই তাহলে তোর কি ধরছে তুই এরকম ইয়ে করলি? পরের দিন ওই ভাই আসলো, আবার ভার ভাই উনি আসলো, আসন নিয়ে বসলো, আমার ভাইরে নিয়ে বসলো, তো চালান দিল আর কি, করি চালান দিল। দিয়েটিয়া উনি মানে মোটামুটি ঘন্টা দেড়েক হবে ওরে নিয়ে একলাই রুমের মধ্যে, পরে বললো যে ও তোকে ডিস্টার্ব করবে না, কিন্তু তুই যে জায়গায় প্রস্রাব করছিস ওই জায়গায় তোর ওই জায়গাটা যাতে মাজার যেরকম জিয়ারত করে, কবর যেরকম জিয়ারত করে, ওই জায়গায় জিয়ারত করে একটু সিন্নি টিন্নি করে দিলে মোটামুটি ও আর তোকে ইয়ে করবে না, ডিস্টার্ব করবে না, এটা ভালো হয়ে যাবে, ও উনি আর যে জিনিসটা তোর উপর ভর করছে ও আর ইয়ে করবে না। পরে ভাইয়ের কাছে জানা গেল যে ওই বাসার যে মালিক ছিল, সম্পত্তি টাইপের কিছু নিয়ে উনাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব ছিল, ওই ভাইকে ওই বাসার গেটের সামনেই মানে গলায় ফাঁস দিয়ে মেরে ওই নারিকেল গাছের নিচে, তখন নারিকেল গাছটা ছোট ছিল, জুড়া নারিকেল গাছ, ওই নিচে পুঁতে রেখে দিছিল। তো আমার ভাই উনি বুঝতে পারে নাই যার কারণে ওইটার উপরে প্রসাব করে দিয়েছে, সে একটা মানে ভুল করে কবরের উপরেই প্রসাব করে দিয়েছে। তো এটাই মানে উনি বলছে যে ওর ভুলটা এই জায়গায় আমার উপরে করছে, একটা নাপাক জিনিস আমার উপরে ফেলাইছে, ঠিক আছে ওর আমি ক্ষতি করবো না, কিন্তু ওর লাইফে একটা জিনিস আমি ক্ষতি করে দিব। আমার ভাইয়ের প্রতি বছরে মানে মাথার ব্যথা এখনো হয়, প্রতি বছরে যে মাথা ব্যথার কারণে সে আর পড়ালেখাই করতে পারে না, এসএসসি পর্যন্ত কোন রকম পড়ছে, মানে প্রতিদিন বা প্রতি রাতেই হচ্ছে এরকম? না প্রতিদিন না, ওই মানে ওই যে যে দিনটাতে মানে সে প্রস্তাবটা করছিল ওই দিনই তাকে তাকে তার ভুলটা ভুলতে দেওয়া হবে না, ভুলটা ভুলতে দেওয়া হবে না, এখন পর্যন্ত সে পড়তে পারেনি, অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক, কিন্তু এই জন্যই মানে যে কোন জায়গায় মানে কোন প্রস্রাব করার আগে জায়গা দেখা বুঝে শুনা এগুলা করা উচিত, কখন কোন জায়গায় কি থাকে কি না থাকে ভালো খারাপ এগুলা কেউ বুঝতে পারে না, এই জন্য এটা বুঝে শুনে জায়গা বুঝা এগুলো করা উচিত। এই ঘটনা সূত্র ধরেই ছেলেদেরকেই বলছি যে এই কাজটা আপনারা অনেকেই করেন রাস্তাঘাটে বিভিন্ন ভাবে। ইদানিং বাংলাদেশ সরকার খুব সুন্দর একটা স্টেপ নিয়েছে যেখানে আরবিতে লিখে রাখা হচ্ছে যাতে এই জায়গাগুলোকে কেউ এভাবে নোংরা না করে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আরবিতে লেখা হোক, বাংলাতে লেখা হোক, ফ্রেঞ্চ ভাষায় লেখা হোক আর ইংলিশেই লেখা হোক, সবার প্রথমে লেখাটা লিখতে হবে আপনার হৃদয়ে। আপনি জানবেন যে আপনি আপনার ঘরে আশেপাশের মার্কেট প্লেসে অনেক জায়গায় আপনার সুযোগ আছে আপনার এই ধরনের কর্মগুলো সেরে নেয়ার। রাস্তায় সব লোকের মাঝখানে কোন একটা এ ধরনের কাজ করতে পুরুষ মানুষ হলেও লজ্জাবোধ থাকা উচিত, কারণ আমি কিন্তু শুধু পুরুষ বলিনি, বলেছি পুরুষ মানুষ, অর্থাৎ মানুষেরই কিন্তু লজ্জাবোধ থাকা উচিত। এটা একটা খারাপ কাজ, রাস্তায় ওপেনলি বা যে কোনোখানে হঠাৎ করে ইভেন পানিতে ডুব দিয়ে সুইমিং পুলে গোসল করতে করতে, পুকুরে গোসল করতে করতে, সমুদ্রে নেমেও অনেকে এই ধরনের কাজগুলো করে, খুবই সামাজিকভাবে খারাপ, এবং আমরা যদি পাপ ধরি তাহলে আমরা পাপও ধরতে পারি, তাই না? সো আপনার ভাইয়ের কি এখনো ওই মাথা ধরা? হ্যাঁ এখনো কন্টিনিউ, প্রতি বছরই ওই যে দিনটাতে করছিল এখনো তার ওই প্রায় ঘন্টা দিয়ে ওই চিৎকার চেঁচামেচি করবে, করার পর আস্তে আস্তে দুয়া টুয়া পইরা কুরআন শরীফ, ছোট কুরআন শরীফ ভিজায় পানি টানি খাওয়াইলে উনার ঠিক হয়। তাবিজটা এখন আর নাই, যেহেতু আর ওইটা উনি বলে দিছে, যখন যেহেতু আমার ভার ভাই যেটা আসনটা করছিল তখনই বলে দিছে যে ওরা আমি ইয়ে করবো না, ওরা মেরে ফেলতাম, কিন্তু যে কোনো কারণবশত ওরা আমি ছেড়ে দিছি, কিন্তু করে ওই দিনটার কথা ওরা আমি ভুলতে দিব না। এই জন্যই সুমন ভাই মানে যে রাস্তাঘাটে যে কোনো জায়গায় হোক, ভালো একটা জায়গা, কিন্তু ওইসব জায়গায় এগুলো করাটা আমার মনে হয়
যে ঠিক না, কেন কোন জায়গায় কি থাকে কি না থাকে এটা বলা যায় না। এটা আমার ভাইকে দিয়ে আমি বুঝতেছি। এরকম ঘটনা আগেও ঘটেছে, আমি শেয়ার করেছিলাম আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ড এর সাথে, এটা ঘটেছিল ফেনীতে। এবং তাকে রীতিমতো রাতের বেলা হঠাৎ তার ঘুম ভেঙে উঠে দেখে যে কেউ একজন তাকে বুড়ো আঙ্গুল ধরে টান দিচ্ছে। জি, আরেকটা জিনিস, যখন গলাতে ফাঁসটা দিত, ফাঁসি দিলে লোকজন যেমন চোখ বের হয়ে আসে, জিব্বা বের হয়ে যায়, ওইরকম তার অবস্থা হইতো। এত নির্মম অত্যাচার করতো তার উপরে। আর ওই যে মাটিতে যে খামচে খামচে করছিল, পুরা হাতের নখ গুলা এখনো, পায়ের আঙ্গুল এখন আমার বাড়ির সামনের যে বুড়া আঙ্গুলটা পায়ে এরকম বেঁকা, এত গভীরভাবেই ইয়ে করছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছে কিছু কথা জানলাম এবং শেষ দিকে আমরা কিছু সামাজিক ব্যাপার নিয়েও কথা বলে ফেলেছি এই গল্পের উসিলায়। ডরে যারা এ ধরনের কথাগুলো শুনতে চান না তাদের ক্ষেত্রে দুঃখিত বলা ছাড়া আর কিছুই করার নেই। মাঝে মাঝে কিছু অপ্রাসঙ্গিক কথা উঠে আসেই, তারপরেও আপনার গল্পগুলো আমরা শুনলাম, ঘটনাগুলো শুনলাম, আশা করছি এমন আর কখনো ঘটবে না, কিন্তু যদি ঘটে ডরে আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও ডর নিয়ে আসছি আমি আর সুমন, আর অফকোর্স আমাদের সাথে কিছু অতিথি থাকে। আর আজকে আমাদের সাথে আছে সানি আহমেদ। সানি আহমেদ ভাইয়ের কাছ থেকেও আমরা কিছু সত্য ঘটনা শুনবো, তাই না? রাইট, এবং সেই জন্যই সানি আহমেদ আজকে আমাদের সঙ্গে। তার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো ঘটার পর তার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। রাইট, তো দেখি যে আমরা শুনে যে আসলেই কতটুকু ভয় ছিল এবং কি ছিল ঘটনাটা। ওকে, তো সানি ভাই, আমি যতটুকু শুনেছি ডট টিমের কাছে, আপনার কাছে দুটো ঘটনা আছে এবং তার মধ্যে একটা আপনার নিজের সাথে ঘটে, আরেকটা আপনি আপনার মায়ের মুখে শুনতে পান, তাই না? হ্যাঁ ভাইয়া, আমার যে প্রথম ভৌতিক ঘটনাটা যেটা আমার আম্মুর মুখ থেকে শোনা, সেটা হচ্ছে গোপালগঞ্জ চরশোনাপুর একটা এলাকায় ইটভাটায় মধ্যে সেটা ঘটনাটা ঘটে যাওয়া। সেটা মানে কত বছর আগের ঘটনা? সেটা এই যে বেশ কিছুদিন, দেড় মাস আগে সেই ঘটে যাওয়া ঘটনাটা, পুরোনো না, এক রিসেন্টলি যে ঘটেছে। সেই ইটভাটা, সেখানে কিছু লোক যারা রাতে কাজ করে, মানে ইট তৈরি করে, পাঁচ সাতজন লেবার শিফট শিফট ভাগ করা আছে। হ্যাঁ, শিফট ভাগ করা আছে। তো যারা সন্ধ্যার পর থেকে কাজ করে, তারা রাত্রে 12টা 1টার সময় তাদের কাজ শেষ হয়ে যায়। তারা ফ্রেশ, যারা অনেক ময়লা আবর্জনা শরীরে পড়ে, যার জন্য সেটার সাথে আবার অ্যাডজাস্ট করার নদী আছে, একটা মধুমতী নদী, সেই নদীর মধ্যে তারা ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে যায়। কন্টিনিউ গোসল করা হয় সেখানে, নদীতে গোসল করে রাত্রে, রাতের বেলা শেষ করে গোসল করে। তো যখন গোসল করতে গেল, তো হঠাৎ করে, কখনো সেটা দেখেনি, হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে 6 থেকে 7 বছর হবে, সে বাচ্চা মেয়েটা খুব জোরে চিৎকার করে কান্না করতেছে। তারা মানে নদীটা একটু ঢালু, ঢালুর এখানে ঘাটে গোসল করতেছে আর বাচ্চাটা উপরে কান্না করতেছে, একটা একটা ড্রেস পরা, গোল একটা ফরাক পরা ছিল। তো যখন কান্না করতেছে, অনেক চিৎকার করে কান্না করতেছে, একজন বলতেছে যে তুই কেন কাঁদতেছিস, বাসা কোন জায়গায়? ও বলতেছে যে ওপারে যাবো, ওপারে যাবো। আরেকজন বলতেছে যে ওপারে কি, আমার বাসা ওপারে, আমার একটু ওপারে দিয়ে আসেন, ওপারে দিয়ে আসেন। অনেক চিৎকার করে, বিরক্ত লাগছে তাদের, এত রাত্রে একটা মেয়ে। তো বলতেছে যে ওপারে যাবি কিভাবে, ওপারে তো নদী, আমার ঘাড়ে করে নিয়ে যান, ঘাড়ে করে নদীটা পার করে দেন আমাকে, নদীটা পার করে দেবো। তো বলতেছে যে এখন নদীটা খুব বেশি বড়, বেশি একটা বড় ছিল না, সাঁতার কেটে যাওয়া আসা যায় এতটুকু, একটা মানুষ পক্ষে সম্ভব সেটা। একজন আমার ঝাড়ি দিল যে হ্যাঁ তোরে নিয়ে ওপারে যাবো, কোন বিপদে পড়বো, একটা একজন বলে ফেলছে, যাওয়া দরকার নেই। আরেকজন বলছে কাজ করো আম্মু, তুমি এখানে বসো, আমরা গোসল করে আমার বাসায় থাকো, সকালবেলা আমরা দিয়ে আসবো তোমাকে। তো বাচ্চাটা আরো চিৎকার করতেছে, না আমাকে একটু দিয়ে আসেন, আমাকে একটু দিয়ে আসেন, আমার খুব খারাপ, ভয় লাগতেছে, আমার বাড়ি উজে দেখা দিতেছে, ওই নদীটা পার হলে আবার কিছু বাড়ি আছে, উইটা আমার বাড়ি, আমাকে দিয়ে আসেন, নদী আমার ঘাড়ে করে নিয়ে যান। তো যখন তারা কিছু কিছু মানুষ শরীরে সাবান দিয়েছে, তো বলছে গোসল যখন করবো আমাদের ঘাড়ে নিয়ে আমরা দিয়ে আসি, আয় চল। তিন চারজন বললো, তা একজন বলছে কি যা তোরা দিয়ে, আমি এপারে থাকি, আমি যাবো না। আচ্ছা তুই থাক, আমরা দুজন নিয়ে, দুজন দুই হাত ধুয়ে সাঁতার কেটে নদীটা পার করে দিয়ে আসি। তো যখন তিন চারজন উঠলো, উঠে মেয়েটাকে বলবো আচ্ছা ঠিক আছে আম্মু আসো, তোমার আমি দিয়ে আসবো পারে। যখন এটা বলে সে তাকে ধরতে গেল, আর ধরবে তখনই সে মানে অদ্ভুত টাইমের বড় হয়ে গেল, কালার মানে বড় হয়ে গেল, আর সাদা একটা পোশাক পরিণত হলো, মানে তারা একদম আশ্চর্য হয়ে গেল, পোশাক পরিবর্তন হলো, একটা বড় মানুষ হয়ে গেল, বড় রূপ ধারণ করলো। সামনে যারা ছিল তারা তো একজন বসে পড়ছে, আর একজন চিৎকার করে উঠছে,
জমা এটা কি, যখন সে চিৎকার করছে তখন সাথে সাথে তার আরেক রূপ চেঞ্জ, কালো হয়ে গেল আর তখন চেহারাটা আরো বিকৃত হয়ে গেছে আর কালো হয়ে গেছে, অদ্ভুত হয়ে গেছে। তো যখন এটা দেখলো, দেখার পর নিচে যে আরো দুটো ব্যক্তি দাঁড়ানো ছিল ঘাটের সামনে, সাবান টাবান যা ছিল সেগুলো ফেলেই দৌড়ে চলে আসলো। যে একজন সেখানে প্রস্রাব করে দিল আর একজন অজ্ঞান হয়েছিল সেখানে। যখন দৌড়ে সেখানে মাগর বাবাকে চিৎকার করে লাগলো, একটা দোকান সেখানে সারা রাত খোলা থাকতো, চা সিগারেট বিক্রি করে সেই স্টাফদের জন্য। তো সেখানে দোকানের সামনে আসো, তারা বলে কি হয়েছে কি হয়েছে। তো ওইখানে যারা সেকেন্ড শিফটে কাজ করে তাদেরকে বললো যে এই অবস্থা, আমরা এরকম একটা অদ্ভুত জিনিস দেখলাম। এখন কিছু কিছু মানুষ এটা বিলিভ করে কি না, কি দেখছো না দেখছো এখানে। তো ওরা সাথে সাথে এখানে আসলো, আসার পর দেখতে পেলো যে তাদের যে লুঙ্গিটা ছিল এক জায়গায়, কিন্তু লুঙ্গিটা যে পেলো আরেক জায়গায়, লুঙ্গিটা পাওয়া গেল। ইভেন কি যার পর এখানে কেউ নেই, সে বাচ্চাটাও নেই, মানে আরেক জায়গায় পাওয়া গেল বলতে এমনও হতে পারে তারা যখন দৌড়ে পালিয়েছে তখন এগুলো সাথে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, মাছ পথে পড়ে গেছে। কিন্তু বাচ্চাটা তো সেখানে থাকার কথা, হয়তো সেটা তাদের চোখের ভুল, বাচ্চাটাও সেখানে নেই, বাচ্চার কান্নাও নেই বাচ্চাও নেই কিছুই নেই সেখানে। যার পর সেখানে আমি দেখছি বাচ্চাটা দাঁড়িয়ে ছিল, অনেক কান্না করতেছিল, আমরা তাকে ধরতে গেলাম, ধরতে যাওয়ার পর এরকম একটা অবস্থা দেখলাম। তো এখান থেকে একজনের খুব সিরিয়াস অবস্থা ছিল, খুব ভয় পাওয়ার কারণে জ্বর টর চলে আসছে, আরেকজন সেখানে খুব অবস্থা। তো সেই রাতটা কষ্ট করে থাকছে, সেকেন্ড টাইম যেখানে তারা ছিল যে কয়জন, তারা সেখান থেকে মানে তার তো কন্টাক্ট আসছে সেখান থেকে পালিয়ে গেছে, যার আমরা এখানে কাজ করব। কারণ আমরা তো সেখানে, হ্যাঁ সেখানে যদি আমরা কাজ করি আমাদের প্রতিদিন রাত্রি গোসল করতে হবে, আর সেখানে গোসল করলে আমরা সেই কথাটা চিন্তা করলে আমরা আর সেখানে থাকা সম্ভব না, যে কারণে তারা সেখান থেকে চলে গেল। শুনলাম আপনার ঘটনাটা, ঘটনাটার মধ্যে কি যেন একটা নেই আর কি যেন একটা আছে। তবে এই ঘটনাটা শুনে একটা ঘটনা মানে আমি বেশ অনেকদিন আগে শুনেছিলাম একটা এলাকায়, কুমিল্লার একটা এলাকাতে। ওখানে হচ্ছে একটা রাস্তার পাশে একটা ইটভাটা ছিল, তো সেই ইটভাটায় অনেক মানুষ কাজ করত। এরকম তো একটা সিজন থাকে, যে সিজনে খুব একটা কাজের একটু প্রেশারটা কম থাকে, হয়তো রাতের বেলা রিল্যাক্স থাকে। ইটভাটায় সাধারণত দেখা যায় কি, যারা কাজ করে ইটভাটার পাশেই হচ্ছে তাদের থাকার জন্য, শ্রমিকদের জন্য ঘর একটা অস্থায়ী ভাবে তৈরি করা হয় যেখানে তারা থাকতে পারে। তো এখানে একদিন রাতের বেলা দুইজন শ্রমিক যেটা দেখেছিল আর কি, আমি যেই ঘটনাটা শুনেছি, যে যেখানে ইটগুলা পোড়ায়, তো এখানে ওরা উপরে ওই চিমনিটার উপরে কাউকে একজন দেখেছে যে ওখানে বসে আছে। তো জাস্ট প্রথমে খুব একটা খেয়াল করে নাই, হয়তো বা ভেবেছে যে হয়তো গরমের মধ্যে অনেকে কোনো শ্রমিক যায় ওখানে বসছে। কিন্তু একটু পরে মানে ওখান থেকে মানে অদ্ভুত কি যেন করতেছে এটা মনে হলো যে ওই লোকটা ওইখানে বসে। তো ওরা করছে কি, দুইজন এগিয়ে গেছে, দুইজন এগিয়ে যিনি চিমনিটার কাছাকাছি যায় উপরে উঠছে, জাস্ট ওনাকে ডাক দিছে, হঠাৎ করে ওখান থেকে মানে যেই জায়গাগুলোতে ওই ইটগুলো পোড়ানো হয় ওখানে লোকটা পড়ে গেছে। ওরা ভয় পেয়ে গেছে, মানে কি হলো এটা, তাড়াতাড়ি উঠে আরো মানুষজন ডেকে তাড়াতাড়ি তারা ওখানে গেছে। ওখানে যায় মানে লাইট টাইট মেরে দেখা হয়েছে ওখানে কোনো মানুষ নেই, কিচ্ছু নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওখান থেকে ধর কেউ যদি পড়ে, যেই কয়েকটা এক্সিট পয়েন্ট আছে এই এক্সিট পয়েন্ট ছাড়া কারো বের হওয়া সম্ভব না। আচ্ছা, ভেতরেও নাই, এই এক্সিট পয়েন্ট দিয়েও বের হয় নাই, পুরো জায়গা তন্ন তন্ন খুঁজেও কাউকে পাওয়া যায়নি। মানে উচ্চতা কতটুকু হতে পারে যেখান থেকে লোকটা লাভ দিয়েছিল বা পড়ে গিয়েছিল? ওইটার উচ্চতা খুব বেশি না, কিন্তু চুলাগুলো সাধারণত একটা মানুষের হাইটের চেয়ে অনেক উপরে হয়। ওখান থেকে সে ভেতরে পড়েছিল, কিন্তু ওই মুহূর্তে কিন্তু এটা চুলা জ্বালানো অবস্থায় ছিল না, মানে কেউ পড়লে মরে যাবে বা এই ধরনের কোনো কিছু হতে পারে। তারা গিয়েছিল, একটা মানুষ এখানে পড়ে গেছে, তাকে তো তুলতে হবে বা কিছু একটা, বা ক্যাজুয়ালিটি হতে পারে, যা কাউকে পায়নি। এবং সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে যে এই ইটভাটাটায় মানে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, এবং এর আগে বেশ কিছু লেবার পালিয়ে গেছে এখান থেকে, এই ভাটাটা থেকে। তো জাস্ট ওনার ঘটনাটা শুনে আর কি আমার এই কথাটা মনে পড়লো। আমরা এবার ভাইয়ের পরের গল্পটা শুনবো, সানি ভাইয়ের। এবং সানি ভাই, এই ঘটনাটা আপনার নিজের সাথে ঘটেছে? হ্যাঁ, এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আর কত বছর আগের ঘটনা এটা? হয়েছে 2007 সালের মাঝামাঝি অবস্থায়। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর নবীনগর এলাকায়। আচ্ছা, কামরাঙ্গীচর নবীনগর এলাকায়। তো ওই এলাকা তো মনে হয় এখন আর আগের মতো নেই। না, সেই এলাকাটা আজ থেকে প্রায় 8 বছর আগে
যতটা খোলামেলা জঙ্গল ছিল এখন তো খুব ঘনবসতি হয়ে গেছে, এবং যেই ঘটনা স্থলে যেটা ঘটনা হয়েছিল যেই বাড়ির যারা ঘটনা হয়েছিল সেই বাড়িটাও এখন চেঞ্জ হয়ে গেছে, মানে এখন একটা ফ্যাক্টরি হয়ে গেছে। ওকে, তো যাই হোক, যেটা ছিল সেটা তো ছিলই, আপনার কাছে আছে অর্থাৎ ওখানের একটা ঘটনা আপনার সাথেই ঘটে, চলুন আমরা একটু সেই ঘটনাটা শুনি একদম শুরু থেকে। প্রথমে যেটা বলবো যে বাসার মেয়ে দুটো কে নিয়ে আমি ঘটনাটা বলবো, আমার বাসা থেকে সে বাসাটা বেশি একটা ডিস্টেন্ট না, আমার বাসা থেকে সে বাসাটা পুরোপুরি ভাবে ভালোভাবে দেখা যায়। ওই বাড়ির বড় একটা বাড়ি, সে বাড়িতে প্রায় 18-20 রুম হবে, বলতে গেলে নিম্ন শ্রেণীর মানুষরা সেখানে থাকে। তো ওই বাড়িতে অনেকগুলো ছোট ছোট মেয়েরা ছেলে মেয়েরা থাকতো। আমাদের কামরাঙ্গিচরের ওখানে বুড়িগঙ্গা নদী আছে, সে বুড়িগঙ্গা নদীতে তারা কন্টিনিউ গোসল করতে যেত। সে বাড়ির মেয়েরা প্রায় 6-7 একসাথে, বাচ্চা বাচ্চারা 8-10-12 মেয়েরা সবাই একসাথে গোসল করতে গিয়েছিল। মানে ওই বাড়িটা, যে বাড়িটার কথা বলছেন সেই বাড়ির একটা বড় গ্রুপ, খেলা করতে করতে দুপুর টাইমে গোসল করতে গিয়েছিল। ওই বাড়ির পাশের বাড়িতে একটা মুরব্বি লোক ছিল, সে নামাজ পড়তো কন্টিনিউ, তো উনি জোহরের নামাজ পড়ার জন্য গোসল করার জন্য সেখানে গেছে। তো বাচ্চাগুলো সব পরিচিত, উনি গোসল করতে গেছে দুপুর, তখন 12:30 মতো বাজে, তখন সে মুরব্বি লোকটা পানিটাকে কি ভারী ভারী অনুভব করলো, যার জন্য উনি ভালো করে গোসল করলো না। তো বাচ্চারা যে একজন ঝাপাঝাপি করতেছে, সে যে ঘাটটার কথা আমি এখন বলি, যে কামরাঙ্গেশ্বরের একটা বরফ কারখানা আছে, বরফ কারখানার ও পাশে সিঁড়ির ঘাট বলে সেটাকে, সেই সিঁড়ির ঘাটে সেই ঘটনাটা ঘটে। কন্টিনিউ প্রতি বছরই একজন একজন মারা যায় সেখানে। তো ওই বাচ্চারা গেছে, তো মুরব্বি লোকটা বলতেছে কি এত গোসল করিস না, আজকের আবহাওয়া ভালো না, উঠে পড় উঠে পড় চলে। তো বাচ্চারা তো বাচ্চাদের মধ্যে কাজ করবে, ওরা ওনার কথা না শুনে ওরা কয়েকজন গোসল করতে লাগলো, প্রায় অনেকক্ষণ ডুবাডুবি করছে তারা। তো যখন একটা রাজার হয়ে গেছে, ওদের যে 7-8 টিম গিয়েছিল সেখান থেকে কয়েকজন চলে আসছে বাসায়, এখানে বাকি ছিল 3, ওদের থেকে একজনের বয়স 8, একজনের বয়স হবে 10, আরেকজনের বয়স 11-12, ও মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তারা তিনজনই তখন সেই ঘাটে ছিল, কিন্তু ওই ঘাটে ছিল কিন্তু ইভেন কোন মানুষই ছিল না, জাস্ট ওরা তিনজনই ছিল দুপুর টাইমে, ভর দুপুর সময়। তো যখন ওনারা পানিতে গোসল করতেছে, এখন বোবা মেয়েটা কাপড় চোপড় নিয়ে একটু ধোয়া ধুয়ে করতেছে, এখন দেখতে পেলো যে ঘাটে থেকে একটু নিচে ভিতরে গেল, ভিতরে যা দুজন ডুব দিল একসাথে, আর উঠে না, কি ব্যাপার উঠে না, এখন বোবা মেয়ে তো কথা বলতে পারে না, এখন কারে কি বলবে। তো অনেকক্ষণ উঠে না জামা কাপড় যারা নিয়ে গেছে ওরা, যে বাচ্চা দুটো ওখানেই আছে, তো কি করছে ওদের জামা কাপড় নিয়ে ও বাড়ি চলে গেছে দৌড়ে। বোবা মেয়ে তো কথা বলতে পারে না, কিন্তু ওর ফ্যামিলি আবার ওর কথা বুঝতে পারে। তো বোবা আবার ইশারাদের সাথে বলছে যে ওই ঘরের একটা মেয়ে ছিল, তার একটাই মেয়ে, ওটা হচ্ছে 8 হবে, আর যেটা বড় একটা 10 হবে। ওই মেয়েটা আবার ওইখান দিকে মানে ওর ফ্যামিলি যা বলতেছে যে এই ব্যাপার আমি পাচ্ছি না, মানে পাওয়া যাচ্ছে না, আমি দাদা বুঝাচ্ছে ঘাটে রূপ দিচ্ছে আর আমি দেখি না, আর কোথাও পাওয়া যাচ্ছে না। তখন তার ফ্যামিলি অনেক সময় হয়ে গেছে, ঘন্টাখানি হয়ে গেছে, এখন ফিরতেছে না। আচ্ছা আমি একটু থামাই রেহান, আমি এই জায়গাটাতে একটু কনফিউজ হয়ে গেছি, মানে ঘটনাটা আমি বুঝলাম না, 3-4 বাচ্চা গোসল করছিল একসাথে, বোবা মেয়েটা কাপড় নিয়ে চলে গেছে কেউ একজন। আমি তোকে একটু বুঝিয়ে বলি ব্যাপারটা যেটা হয়েছে, সেখানে একই বাড়ির ছোট ছোট বাচ্চা একসাথে মজা করি গোসল করতে যায়, তো সেখানে সবাই থাকে না বেশিক্ষণ পর্যন্ত, রয়ে যায় 3, এক বাড়ির এক মেয়ে যার বয়স 10 মতো, আরেক বাড়ির আরেক মেয়ে যার বয়স 8 মতন, এবং আরেকটি মেয়ে ওদের সাথে থেকে যায়, সেই মেয়েটা ওদের সবার চেয়ে বড়, হয়তো 12-13 বয়স হবে, সেই মেয়েটা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। তো আলটিমেটলি তারা যখন আর উঠছে না ডুব দিয়ে বাকি দুইটা মেয়ে, তখন এই মেয়েটি যেহেতু সে মুখে পুরোপুরি বলতে পারে না, জামা কাপড় নিয়ে গিয়ে নিজের বাসায় গিয়ে ইশারায় নিজের বাসার মানুষকে বোঝায় যে এই মেয়ে দুটোকে আর পাচ্ছি না, জামা কাপড় গুলো আইডেন্টিটিটা বোঝানোর জন্য নিয়ে যায়। ওকে, তো বাসা থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, তখন আমি ক্লাস মেবি 6-7 পড়ি, এখন বাসা আসছি, তো যে বড় যে মেয়েটা 10 হবে, তো ওর বড় ভাই হচ্ছে আবার আমার ফ্রেন্ড, তো ওর সাথে সাথে আমিও গেছি হেল্প করার জন্য, কোথায় গেছে অনেক খোঁজাখুঁজি করতেছি। তো যখন প্রায় বিকেল 4:30 বাজে, তখন সে ঘাটের ওপাশে অনেক কচুরি পানা ছিল, ঘাটের ওপাশে কচুরি পানার মধ্যে অনেক মানুষ সবাই একসাথে খোঁজাখুঁজি করতেছে, এলাকা ভারী হয়ে গেছে, অনেক লোকজন আসতেছে, দুটো মেয়ে একসাথে পাওয়া যাচ্ছে না, পানিতে পড়ছে। তো যখন ডুবরি চলে আসছে, ডুবরি পাচ্ছে না, ডুবরি না পেয়ে ডুবরিও চলে গেছে, তখন আমরা এলাকার মানুষ সব যৌথভাবে খোঁজাখুঁজি করতেছি, তো ছোট মেয়েটাকে কচুরি পানার মধ্যে পাওয়া গেল,
যে খুব বিচ্ছিরি অবস্থায় গালের কানের এখান দিয়ে হয়তো বা কিছুটা বাড়ি দিলে যেরকম একটা ই হয়, একদম কালো, রক্ত কালো হয়ে গেছে, কান দিয়ে রক্ত পড়তেছে, সারা মাথা বডিটা ঘাড় ঘুর এগুলো হচ্ছে কাদা দিয়ে ভরা, আর হাত পাও একদম সাদা হয়ে গেছে পানিতে। ওই কচুরির মধ্যে পাওয়া গেল ছোট মেয়েটাকে, আমরা নিজেরাই পেয়েছি। ওই যে কচুরির মধ্যে খোঁজাখুঁজি করতে করতে তো একজনের পাও লেগেছে, পাও লেগার পর সেটা ভেসে উঠছে, ভেসে ওঠার পর সেটা আমরা সবাই ধরাধরি করে ভ্যানে করে বাসায় নিয়ে আসছে, অনেক মানুষ আসছে দেখার জন্য। তো বড় মেয়েটা তো পাওয়া যাচ্ছে না, এখন সবাই বলতেছে যে বড় মেয়েটা এটা যেহেতু লাস্টে ঘাট থেকে একটু দূরে পাওয়া গেছে, ওইটা হয়তো বা ভেসে ভেসে অন্য কোথাও যেতে পারে। হ্যাঁ, তো আমরা একটা নৌকা ভাড়া নিলাম, দূরে সার্চ করে পাওয়া যায় কিনা। তো যাচ্ছি কোথাও পাওয়া যাচ্ছে না, সন্ধ্যা হয়ে আসছে। তো ভাবলো কি আজকে রাত হয়তো বা হবে না, কালকে অলরেডি ভেসে উঠবে যে কোনো জায়গায়, নৌকাটা থামিয়ে আমরা চলে আসবো বাসায়, পরে সকালবেলা আবার আসবো। তো তখনই যে ঘটনাটা ঘটলো, এই যে আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে, এত মানে আমি একদমই প্রস্তুত ছিলাম না সেই ঘটনা দেখা। যেখানে ঘটনাটা হয়েছে, যেখানে ডুব দিছে তারা, আমাদের নৌকাটা সেখান দিয়ে আসতেছে, তো আমাদের নৌকা ছিল আমরা পাঁচজন, মাঝিকে নিয়ে, ফ্রেন্ডের বড় ভাই ছিল ওইটা ফ্রেন্ডের মতন, আর ওদের গ্রামের একটা মামা ছিল, ওই লোকটা খুব সাহসী, আরেকটা লোক ছিল মুরব্বী, আমরা চারজন আর মাঝে একজন পাঁচজন। তো আমরা বসে আছি ঘাটের এখানে আসছি, সেই ঘাটে সেখানে যখনই আমরা ঘাটের বরাবর আসছি তখনই সে লাশটা লম্বা ভাবে ফালদে উঠে পড়ছে পানি থেকে এক হাত উপরে, মানে জীবিত মানুষ যেভাবে পানি থেকে ডুব দিয়া হঠাৎ করে উঠে যায়, পিছন থেকে কেউ যদি ধাক্কা দেয় তাকে, সে নিচ থেকে যদি কেউ উপরে ধাক্কা দেয় সেভাবে উঠে পড়লো। উঠে পড়ার পর যখনই সে মানে পানিতে আবার পড়লো, তখনই ওই যে আমাদের নৌকা থেকে দুই হাত সামনে, তো আমাদের ওর যে মামাটা ছিল সেই মামা লাভ দিয়ে হাতটা ধরে ফেললো, হাতটা ধরে ফেললে টেনে উঠাইলো, উঠানোর পর বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর অনেক মানুষ দেখলো সেটা, 2007-08 সালে ওই এলাকায় যারা আছে বা আশেপাশে, এটা তারা বুঝতে পারতেছে যে সেটা হয়েছিল কিনা। আপনার ওই সময় আপনি তো ছিলেন, তখন আমি যখন সেই জিনিসটা দেখলাম, দেখার পর আমি মানে স্তব্ধ হয়ে গেলাম যে এটা কি দেখলাম আমি। আমার চেহারা দেখেছিলেন তো আপনি তখন? আর লাস্টটা এমন একটা মানে চেহারা যে এখন তাজা একটা মানুষ কিন্তু মারা গেছে, কিন্তু একদম তাজা। তা ওই ছোট মেয়েটার কিন্তু কাদা ছিল, ই ছিল, ওর কিচ্ছু না, একদম তাজা একটা মানুষ। হাত পাও পানির নিচে যে ও এত ঘন্টা ছিল, ওর হাত পাও সাদা ইয়ে ছিল কি পানিতে, মনে করেন যে অনেক সময় পানিতে ডুবে গেলে পেটে পানি ঢুকে যায়, না পানি ফুলে ফুলে সামথিং একটু ফুলা ছিল পেটটা, কিন্তু আমারই কোনো পেট ফুলা ছিল। জিনিস খুব জানতে ইচ্ছে করছে, লাশটা যখন উপরে উঠে আসে হঠাৎ করে, তখন কি লাশটা চোখ খোলা ছিল না? না, চোখটা বন্ধই ছিল, চোখটা বন্ধই ছিল যখন উঠে পড়লো। উঠার পর পানিতে পড়ে গেল, আমি ছিলাম নৌকার যে লাশটা যে পড়েছে আমার সামনে, আর ওর মামা ছিল আমার পিছনে। তো অন্য ওর মামা কি করলো, যখনই মানে উপর থেকে প্রায় 5 সেকেন্ডের ব্যাপার লাফ দিয়ে উঠলো আর পড়ে গেল, তো উনি কি করলো আমার ঘাড়ের মধ্যে হাত দিয়ে উনি লাফটা দিল, লাফটা দিয়ে হাতটা ধরলো, পানিতে পড়ে গেছে, মানে হাতটা আবার উঁচা করা, মানে পড়ছে যে হাতে উঁচা করা, হাতে ধরার পর উনি উঠিয়ে নিয়ে আসলো। বাড়িতে অনেক লোক আসলো, তো বাসাতে যখন ওদের গোসলের ব্যবস্থা করলো, ওর বাসার পিছনেই কয়েকটা কলা গাছের ঝোপা আছে, সেইখানে তাদের জামা কাপড় ব্লেড দিয়ে কেটে গোসল করাইছে, মাটি নিচে পুঁতে রাখছে। এলাকাটা খুব ভারী হয়ে গেছিল, আর বিশেষ করে ছোট মেয়েটার যে পরিস্থিতি ছিল, চেহারাটা এত ভয়ঙ্কর দেখা গেছিল, মানে যে ফার্স্ট টাইম দেখতে সে ভয় পেয়েছে। আর আমরা তো ঘটনাস্থলে ছিলাম, আমার তো বলাই যায় না, আর ওদের বাড়ির ওখান দিয়েই স্পেস দিয়ে আমাদের বাড়িতে যেতে হতো, মানে একটা বড় মাঠ ছিল, হ্যাঁ একটা মাঠ ছিল, সেই মাঠের ওই ওদের বাড়ি ওই কলা গাছের ওখান দিয়ে আমরা যেতাম। ওই ঘটনার 6 থেকে 7 দিন পর একদিন রাত্রে 1টা বা 1.5টার সময় আমি প্রস্রাব করার জন্য রুম থেকে বের হয়ে আসছি, স্পেসটা মাঠ তো পুরো ফাঁকা, মাঠের সাইডে ওদের বাসাটা আমাদের বাড়ির গেটের বরাবর ওই ঘটনা জায়গাটা, তো ওইখান থেকে আমার ওই ঘটনা স্থলটা যেখানে তাকে গোসল করা হয়েছে সেখানে বড়ি কাটা দেওয়া হয়েছে, যাতে মানুষ এখানে পাড়া না দেয়। দেখলাম কি ওই বড় মেয়েটা, আচ্ছা বড় মেয়েটা, আমি যে এভাবে আর মেয়েটা একটু মানে ওর বাম সেটে ঘুরে আর আমি ওর বরাবর, আর আমি বারবার চাচ্ছিলাম না যে আমি ওখানে তাকাবই না, কিন্তু আমার বারবার চোখ ওখানে আকর্ষণ। তো যখনই তাকালাম তখন দেখলাম সেই ড্রেসটাই পরা, ওই গোল ফরাকটাই পরা ছিল, ওইটাই পরা, ও অন্যদিকে অদ্ভুত ভাবে একভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, তা আমি ফার্স্ট টাইম দেখে না, আমি না দেখাম একটা অনুভব করলাম যে আমি তাকাবো না। তো সেকেন্ড টাইম আবার কেন যে চোখটা ওখানে গেল, তো আবার যখন চোখটা গেল তখন দেখলাম ছোট মেয়েটার হাত ধরা, ওই ছোট মেয়েটা হাত ধরে ওইখানে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে।
তখন আমি সেকেন্ড টাইম দেখে আর নিজের কন্ট্রোল করতে পারলাম না, আমি ঘরের রুম থেকে বের হয়েছি আর এখানে তো এক ফাল দিয়ে আমি রুম থেকে ঘর থেকে ঘুরে ঢুকে আম্মু কাটা দিচ্ছে যে আমি এটা আমি দেখছি দেখো, আমি বলছি যে আর ই করার দরকার নেই চুপ করে ঘুমায় থাক, আর ওনারা মানে বের হয়ে আর চেষ্টা করে দেখা দেখার দরকার নেই চুপ করে বসে থাক ঘুমায় থাক। প্রথমে যখন দেখেছিলেন তখন কি আপনি ভেবেছিলেন আপনার চোখের ভুল? হ্যাঁ, প্রথমবার যখন দেখলাম যে আমার মনে হচ্ছে যে হয়তো এরকম, সেকেন্ড টাইম যখন আমি কেয়ারফুল ভাবে তাকালাম আপনি আপনার নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই মেয়েটা আবার সেকেন্ড টাইম তাকানোর পর ছোট মেয়েটার হাত ধরা, আর জ্যোৎস্না রাত ছিল একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, আর কলা গাছগুলো তো সবুজ, মেয়েটা ছিল একটা সাদা রঙের সাদা গোলাপি গোলাপি রঙ, মানে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে। গোলাপি রঙের ড্রেস পরা পুরো ফুটে আছে, আর ওই মেয়েটা একটা লেহেঙ্গা আর একটা ছোট স্কার্ফ পরা ছিল, সেটা মানে যে পোশাক গুলো পরে ওরা মারা গেছিল সেই পোশাক, সেটাই পোশাক। পরে আমি এটা দেখে দেখার পর চলে আসলাম সেখান থেকে, যখনই যাই রাত্রে এক দৌড়ে যাই এক দৌড়ে আসি, আর বেশি রাত করি না, আগে তো রাত করে বাসায় ফিরতাম, ফিরতাম বলতে আড্ডা সাড্ডা করলে একটু রাত মানে ওই জায়গায় এই জিনিস দেখার পর। পরে এর কিছুদিন পরে একটা প্রোগ্রাম ছিল আমাদের দাওয়াতে ছিলাম, তো আম্মু ওরা চলে আসছে, তো আমি একটু লেট করে আসি হলুদের প্রোগ্রাম, তো রাত 12:00 তখন বাজে, তখন মোবাইলের যোগ ছিল বাট আমাদের ঘরে তখন ফোন ছিল না যে কন্ট্যাক্ট করবো যে আম্মু বা আব্বু আইসা নিয়ে যান আমাকে। তাছাড়া আবার একটু ভাবছি যে সবসময় কি আর হবে না, হয়তো বা হয়েছে দুই একবার হয়ে গেছে, একটা সাহস রাখতাম মনের ভিতরে। তো রাত 12:00 গেছে, একদম নির্ঝন সেদিন, একদম এত আধার কিছু দেখা যাচ্ছে না, মানে সাহসে পাচ্ছিলাম না যে সেখান থেকে আমি কিভাবে যাবো কিভাবে যাবো, আর ওইখান দিয়ে যেতে হবে ওইখান দিয়ে যেতে হবে, মানে আর ওই সাইড দিয়ে আছে, কিন্তু ওই সাইড দিয়ে আরো মানে ওইখান থেকে ওই সাইড এর পরিস্থিতি আরো খারাপ, গাড়া পার হয়ে যেতে হবে। তুই কখনো এই সিচুয়েশনটা ফেস করেছিস কিনা জানি না, তবে আমি এক সময় যেখানে থাকতাম সেখানে মানে একসাথে অনেকগুলো কোয়ার্টার কলোনি যেটাকে বলে, নিচে সিঁড়িতে একটাই জায়গা ছিল যেখানে কলোনির কেউ হঠাৎ করে কারো মৃত্যু হলে গোসলটা সেখানে করানো হতো, এবং যতবারই গোসল করানো হতো 40 দিন পর্যন্ত সেখানে বড়ই পাতা ফেলে রাখা হতো, আগরবাতি জ্বালিয়ে রাখা হতো যাতে ওই পথটা দিয়ে কেউ না হাঁটে, কিন্তু সেটা ঠিক সিঁড়ির পাশেই, মানে খুব ছোট ছিলাম তখন আমার যাওয়া আসা করতে খুব ভয় লাগতো, এবং ওনার ভাগ্যটা হচ্ছে ওনার বাড়িতে যেতে হলে ওই পথটা দিয়েই তাকে যেতে হচ্ছে, মানে আলাদা পথ আছে কিন্তু সেটা এখান থেকে বেশি ভয়ঙ্কর, যে ওইটা হচ্ছে বড় গাড়া আছে, সে গাড়া ওভারকাম করে তারপরে আমার বাসে যেতে হবে। তারপরে কি হলো? পরে আমি যখন ওইখান দিয়ে ভাবলাম যে যাবো কি যাবো না, তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম আমি যাবো না, তো ভাবলাম কি আমি চোখটা বন্ধ করে একটা দৌড় দিব, এক দৌড়ে একদম বাড়িতে চলে যাব। যখনই আমি সেখানটা চোখটা বন্ধ একটা একটা জোরে দৌড় দিছি, তখনই পিছন থেকে মানে একটু শব্দ করে ভাইয়া ভাইয়া দাঁড়ান ভাইয়া দাঁড়ান, মানে দুইবার এক থেকে দুইবার ভাইয়া দাঁড়ান, আমি মানে যখন শুনলাম তখন আমার দৌড়ের যে কি স্পিড স্পিড পাচ্ছি না, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি কিভাবে দৌড় দিব এখন, মানে আমি আমার মনে হচ্ছে এত জোরে দৌড়াচ্ছি বাট আমি আগে বাড়তেছি না, এরকম মনে হচ্ছে আমার কাছে। আর তাছাড়া ওই মেয়ে দুটো যে ছিল, তো আমার ফ্রেন্ডের ছোট বোন, ও আমি খুব আদর করতাম ওরে, খেলাধুলা করতাম আমাদের চোখের সামনে, তো কখনো মানে ধমক দিতাম না, তো আমাকে সুন্দর ভাবে বললো যে ভাইয়া দাঁড়ান দুইবার বসছে, তো দুইবার বলার পর আমি দৌড় দিলাম, দৌড় দেওয়ার পর বাসায় একদম গেটের সামনে গেটে গেছে, গেট তো লক করা, যা জোরে জোরে গেটে নক করলাম, নক করার পর আমি বলে কি হয়েছে কি হয়েছে, আমি কি এই অবস্থা, আমি আসতেছে আমার পিছন থেকে বলছে ভাইয়া দাঁড়ান ভাইয়া দাঁড়ান। ঘটনায় ওদের মারা যাওয়ার প্রায় 12-13 দিনের মধ্যে আমার সাথে দুইটা ঘটনা ঘটে গেছে। তারপর আম্মু চিন্তা ভাবনা করলো যে না এখানে হয়তো বা সিচুয়েশনটা আর ভালো হচ্ছে না, তো যার কারণে এরপরে আমরা ওইখান থেকে চলে শিফট হয়ে আমাদের হাজারবাগে যে বাসা সেখানে চলে আসছি। মানে আচ্ছা, এবার একটু আমরা ওই জায়গাটাতে একটু ফিরে যেতে চাই যেখানে মানে রেহানেরও একটা মানে অদ্ভুত লাগা বিষয়টা মাথা থেকে সরছে না, ইভেন আমার নিজেরও কল্পনা হচ্ছে যে কিভাবে সম্ভব একটা মানুষ একটা লাশ এভাবে কখনো উঠতে পারে না, একদম সোজাসুজি ভাবে নিচ থেকে একটা ঝাপটা দিয়ে ভেসে উঠলেও বুঝতাম একটা গাছের ডালে বা কোনো মাটির স্তূপের নিচে আটকে ছিল হয়তো বা হঠাৎ ভেসে উঠেছে, কিন্তু এভাবে সোজা পারপেন্ডিকুলার স্টাইলে 90 ডিগ্রিতে সে কিভাবে একদম পুরোটা এত পানির উপর, আমিও যখন দেখলাম আমিও খুব শর্ট হলাম যে এটা কিভাবে সম্ভব, মানে অসম্ভব। আরেকটা জিনিস, এই যে ঘাটের কথা আপনি বললেন, সেই ঘাটে কি এর আগে কোনো এই ধরনের ইনসিডেন্ট হয়েছে? প্রতি বছরই যে মসজিদ ঘাট সেটা বলে মসজিদ ঘাট বলে পাকা ঘাট বলে, সেই ঘাটে প্রতি বছরই এরকম বাচ্চা নেই, জোড়া মানে মৃত্যু এটা হয়নি, জোড়া মৃত্যু আবার এক বাসার দুইজন, আবার ওইটার মধ্যে এক মার এক মেয়ে ছিল,
ওকে, তো মানে এই ঘটনাগুলো কি অনেক জায়গায় আছে এইভাবে পানিতে ডুবে মারা যাওয়াটাকে, মানে এরকম ভাবে যে এলাকায় পুকুর আছে সেই এলাকায় একটা না একটা পুকুরে ভাবে বদনাম? হ্যাঁ, এবং বলা হয় যে এটা নিয়ে যায় একটা সময় পরে হয়তো ফেরত দিয়ে দেয়, মানে অনেক কনস্ট্রাকশনে ব্রিজ বানাতে গেলে এটা খুব প্রচলিত একটা ঘটনা রয়েছে। আসলে ধরতে পারছি না, ইভেন আমি খুব নাম করা কিছু জায়গার নাম বলি, সেগুলো যেমন বোটানিক্যাল গার্ডেন, রাইট, ওখানেও একটা পুকুরে এই ধরনের বদনাম আছে। ধানমন্ডি লেক, এই বদনাম আছে যে এক মায়ের এক ছেলেদেরকে নাকি নিয়ে যায়। হ্যাঁ, এই ধরনের কিছু অনেক জায়গায় আছে। ব্রিজ, মানে ব্রিজ যখন তৈরি হয় নির্মাণাধীন থাকে, এক মায়ের এক সন্তান যারা আছে তাদেরকে ওটার আশেপাশে গোসল করতে দেওয়ার, গ্রামে গঞ্জে এরকম আমি জানি যে একটা রেওয়াজ আছে যে ওখানে একটু যেতে দিতে চায় না, মানে ভয় পায়। আর একটা আশ্চর্য হবি, মানে সবাই তো জানে ঘটনাটা, এখন যে পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে যেখানে চায়না একটা কোম্পানি টেন্ডার নিয়ে কাজ হচ্ছে একটা সাইডে, আমি যতটুকু জানি পত্রিকাতেই দেখেছিলাম ওরাও নাকি ইভেন কাজ শুরু করার আগে কোনো কিছু একটা উৎসর্গ বলি দেওয়ার জন্য ওরা চাইছিল, তো সেই বলিটার উদ্দেশ্যে ওরা প্রায় 100 মুরগি ব্যবহার করেছে, ওখানে বলি দেওয়া হয়েছে মাওয়া ঘাটের এদিকে যেখানে পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে, অ্যাজ ফার আই নো, আমি যদি ভুল করে না থাকি শুধু, কিন্তু এটা ওই লজিক থেকেই দেওয়া হয়েছে, খুব সম্ভবত ওদের ট্রেডিশন এটা, ওরা এই ধরনের কাজ করার আগে ওরা এই কাজটা করে নেয়। আমি এই জিনিসগুলোকে অনেক সময় দুর্ঘটনা হিসেবেই দেখতে চাই, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় থাকে, বিষয়গুলো আসলে শুধু দুর্ঘটনা বললে একটু অপূর্ণ থেকে যায়। তারপরে একটা জিনিস বলে রাখি যে অনেক সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে, যেটা আমরা করি ইউজুয়ালি, যে কোনো একটা কিছুকে বেশি পরিমাণ জায়গা দিয়ে ফেলি। ফর এক্সাম্পল ধানমন্ডি লেকের কথা আমি যে বললাম, বোটানিক্যাল গার্ডেনের কথা বললাম, বা ইভেন আমাদের সি বিচ নিয়ে এরকম অনেক কথা রয়েছে যে বঙ্গোপসাগরে নাকি এক মায়ের এক সন্তানরাই বেশিরভাগ ডুবে মারা গেছে। ওয়েল, আমি সবাইকে বলতে চাই যে মোস্ট অব দ্য টাইম দেখা যায় যে এক মায়ের এক সন্তানের ক্ষেত্রেই খবরগুলো খুব বেশি প্রচার হয়। বাকি এরকম অনেক নর্মাল ডেথ হয় অসাবধানতার কারণে, খুব বাচ্চা কিংবা অতিরিক্ত বাহাদুরি করতে গিয়ে ধরনের অনেক মৃত্যু। আসলে এগুলো আমি যতটুকু আমার মনে হয় অসাবধান বশতে হয়, কিন্তু সেটার সাথে কেউ যদি এক মায়ের এক সন্তান থাকে মানুষজন একটু অন্য ধরনের চোখে দেখে বিষয়গুলোকে। তবে হ্যাঁ, যদি কেউ সানি ভাইয়ের মতন এরকম মৃত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন গাছের নিচে, সেটা আপনার অসাবধানতার কারণে হয়নি। রাইট, সেটাই আমরা বলতে যাচ্ছি, আর সেই জন্যই আজকে সানি ভাই এখানে। এক্স্যাক্টলি। তো সানি ভাই, এই ছিল আপনার ঘটনা। আর একটা হিসেবে আমি কিন্তু এই ঘটনা হওয়ার পরে, এই যে প্রায় 7 ইয়ার্স প্লাস, এর মধ্যে কিন্তু আমি ওইখানে খুব যাওয়াই পড়ে না, বিশেষ করে রাত্রে আমি ওখানে যাই না, যদিও ফ্রেন্ডরা ওইখানে আসে অনেক বা আত্মীয় স্বজন। শুধুমাত্র এই ঘটনার জন্য? এই ঘটনার জন্য, আমার মন থেকে কেন যেন এটা ভেসে ওঠে, ওইখানে গেলে আমার মনে পড়ে, আমি ভুলে থাকতে চাই এই জন্য। এবং রেহান, তোর মনে আছে যে আমরা ডরে হয়তো 5-6 এপিসোড আগে একটা জার্নিতে একজন গেস্টকে পেয়েছিলাম যে ময়মনসিং এর এদিকে থাকতো একটা গ্রামে, সে ওইখানে একটা গাছ কেটে ফেলার ফলে তার যে প্রবলেমটা শুরু হয়েছে, সে বাধ্য হয়েছে সেই এলাকা ছেড়ে এখন গাজীপুরে শিফট হয়ে গেছে শুধুমাত্র ওই প্রবলেমটা থেকে বাঁচার জন্য। Well, things happen. Sometimes আমরা বুঝি, sometimes আমরা বুঝি না। আর যদি বাই চান্স সানি ভাইয়ের আবারও ওদিকে যাওয়া হয়, যদি আবারও কোনো ঘটনা ঘটে, আশা করছি ঘটবে না, কিন্তু যদি ঘটে আমরা আশা করবো আপনি ডট টিমের সাথে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সানি ভাই আপনার এই এক্সপিরিয়েন্স আমাদের সাথে তুলে ধরার জন্য। চল এবার পরবর্তীতে কারা আছে দেখি। অলরাইট, ওকে, এতক্ষণ গল্প শুনলাম, আবারও গল্প শুনব অবশ্যই ডরের নিয়মেই, আর তাই প্রথমেই পরিচিত হয়ে নিব এখন যে আমাদেরকে তার লাইফের কিছু ঘটনা শোনাবে। ভাইয়া, আপনার নামটা? আমার নাম প্রণব সরকার। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কেরানীগঞ্জের শোভাডা। আচ্ছা, আপনার যে ঘটনাগুলো সেগুলো কি ওখানেরই? হ্যাঁ, ওখানকারই। আচ্ছা আচ্ছা, তাহলে কি রে, তাহলে সরাসরি ঘটনায় চলে যাই। ওকে, শুরুতে কোন ঘটনাটা আপনি আমাদেরকে? শুরুতে আমি বলতে চাই আমার ফ্রেন্ডের মায়ের ঘটনাটা। আচ্ছা, ওকে, শুরু থেকে বলেন কিভাবে কি হয়েছিল। আমাদের এলাকায় একটা পুষ্কণী ছিল, পুষ্কণীটা বেশ পুরনো, মানে মালিক মিয়ার পুষ্কণী, কেরানীগঞ্জের শোভাডার অনেকেই চেনেন। আচ্ছা, আপনি এই যে ঘটনাটা বলছেন এটা কত বছর আগের ঘটনা? এটা প্রায় চব্বিশ বছর আগের ঘটনা। ওকে, অনেক আগের। তো তখন আমার ফ্রেন্ডের যে মা, মানে ধরতে গেলে আমারও ওই রকমই আন্টি, আচ্ছা, উনি প্রেগনেন্ট ছিলেন। তখন আমাদের এলাকায় বিশাল পুষ্কণী, তো ওই পুষ্কণী একটাই ছিল। উনি ওই অবস্থায় ওইখানে আসেন সন্ধ্যার সময়, আসা থালা বাসন পাঁচটা ছিলেন। তখন উনি টের পাইলেন যে উনার ঘাড়ের উপরে যেন কি বসছে। আচ্ছা, ওইটার উনি অত কেয়ার করেননি, শরীরটা একটু ভার ভার লাগছে, বাড়িতে যাওয়া শুয়ে পড়ছেন।
যখন নাকি ফ্রেন্ডের বড় ভাই হয় ওনার নাম লিটন রাখছে। লিটন রাখার পর 21 দিন আমাদের শিশু হইলে 21 দিনের দিন একটা অনুষ্ঠান করা হয়, মানে পূজার পূজার মতো। তখন দেখে ওইখানে মম জ্বালায় না, ওই পিছির সামনে নিতে পারে না, মানে কান্নাকাটি করে সামনে নিলেই, হ্যাঁ ও কান্নাকাটি করে অনেক, ওই কান্না কেউ থামাতে পারেনি। পরে ওই ফ্রেন্ডের মায়ের দাদু আসছে, আসার পর সব ঘটনা খুলা বলছে। তখনকার সময় আমাদের এলাকায় একটা লোক ছিল, মহিলা, নাম হলো জয়কালী। আচ্ছা, মানে উনি অনেক কিছু করতো, কালী সাধন করতো। আচ্ছা, তখন ওনার কাছে নেওয়ার পর উনি বলতাছে পিচ্ছির আমি কিছু করতে পারবো না, তোমরা তোকে একবারে শেষ করে নিয়ে আসছো। পরে অনেক রিকোয়েস্টের পরে পরে ওই জয়কালী বলতাছে যে আচ্ছা দাঁড়াও, আমি যার থেকে দীক্ষা নিছি উনার কাছে নিয়ে যাই, উনি দেখি কিছু করতে পারে নাকি। পরে ওনার কাছে নিয়ে যায়, ওই লোকটার নামটা আর একটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট যেতে হয়েছে বলেই নেই, যে অনেকে হয়তো বুঝতে পারছে যে প্রণব কথা বলছি একটু নার্ভাস ভাবে, রাইট, এবং স্বাভাবিক, এটা হওয়াটাই একটু স্বাভাবিক, স্বাভাবিকই বোধ হয়। তো যাই হোক, আমরা এটা মাথায় রেখেই আপনার ঘটনাটা সবাই মিলে শুনি। আচ্ছা, তারপর কি হলো? আচ্ছা, একটা প্রশ্ন করে নিই প্রণব, যেই কথাটা আপনি প্রথমে বললেন যে একটা কিছু তার ঘাড়ে বসেছিল, এটা বাচ্চাটার জন্মের কতদিন আগে? বাচ্চাটা ধরেন এক মাস বাচ্চা পেটে ছিল এরকম, মানে ওই ঘটনাটার এক মাস পরে বাচ্চাটার জন্ম হয়েছে, মানে পুরোপুরি উনি তখন 9 মাস পড়ছে এরকম। আমরা বুঝতে পেরেছি ঘটনাটা। তারপর এবার আবার ওখান থেকে যখন নাকি ওই জয়কালী উনার গুরুর কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে উনি বলতাছে এই পিচ্ছিরে তো তোমরা নিয়ে আসছো, একবারে শেষ কইরা, এটা আমি কিচ্ছু করতে পারবো না। পরে অনেক রিকোয়েস্টের পর মানে আমার ফ্রেন্ডের মা তো প্রায় সেন্সলেস হয়ে যায় এরকম অবস্থা। পরে উনি বলতাছে দাঁড়াও যে দেখি কিছু করা পারি কিনা। পরে উনি মানে ওনার যে বাড়িটা, বাড়িটার পাশে একটা নিম গাছ ছিল, ওই নিম গাছের চারোদিকে একটা রামকুণ্ডলি দিল। আচ্ছা, রামকুণ্ডলি চিনেন? একটা দাগের মতো করে দেওয়া হয়েছে, মানে রামকুণ্ডলিটা দেওয়ার পর উনি ওই গাছ থেকে একটা বেল ভাঙলো, ভাঙার পরে ওই গাছটার গোড়ায় পিচ্ছিটাকে বসাইলো, বসে বলতাছে যে তুই কে এরকম, মানে পিচ্ছি কি বলতাছে তখন, মানে উনি বসতেছেন যে পিচ্ছি কি বলতাছে। বলার পরে ওনার মারে আর ওনার দাদুরে বললো তাদের যে আমি তো এই পিচ্ছিটাকে বাঁচাতে পারবো না, তো আমি তোমাদের এমন কিছু করে দেই যেন নেক্সট ডে এই বাচ্চাটাই তোমার গর্ভে আসতে পারে। তখন উনি পিচ্ছিটার একটা কান, বাম সাইডের কানটা মানে ছিদ্র করে দিলেন সুই দিয়া। আচ্ছা, পরে দেওয়ার পর ওনারা পিচ্ছিটারে বাড়িতে নিয়ে আসার এক মাসের মধ্যে পিচ্ছিটার স্বাভাবিক মৃত্যু হয়। আচ্ছা, মানে ওই ওখান থেকে কান ছিদ্র করে উনি যখন পাঠিয়ে দিয়েছে তো কিছুদিন পর মারা যায়, পিচ্ছিটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। করার পরে নেক্সট ডে যখন নাকি উনি আবার গর্ভবতী হন তখন ওনার সন্তান হয় ছেলে। ওই ছেলে হওয়ার পরে দেখেন ওই বাম সাইডের কানটা ছিদ্র, তো ওই পিচ্ছিটার নাম অনুসারেই তার নাম রাখা হয় লিটন। আচ্ছা আচ্ছা, সেই লিটনের উপরে তো আর পরবর্তীতে কোনো অন্যরকম প্রভাব হয়, পরবর্তীতে আর কোনো প্রবলেম হয়নি। ওকে, এখন এখানে যেটা একটা মানে কি বলবো যে একটা স্ট্রেঞ্জ একটা ফ্যাক্টর হচ্ছে, হ্যাঁ আমি বুঝলাম যে রিইনকার্নেশন কাইন্ড অফ থিং, রিবর্ন কোনো ভাবে আবারও ওই দেহটা সহ। এই এই রিবর্নটা নিয়ে আমি একটু বলতে যাচ্ছি, এই রিবর্নের বিষয়টা নিয়ে কিন্তু বেশ কয়েকবার আলোচনা হয়েছে, একটা সময় পত্রপত্রিকা এটা নিয়ে অনেক লেখা হয়েছে। ইন্ডিয়াতে একটা ঘটনা আই থিঙ্ক অনেকেরই হয়তো মনে আছে, এটা খুব সম্ভবত গুজরাটের এইদিকের কোন একটা ঘটনা। তো একটা ছেলে মানে সে জন্মগ্রহণ করেছিল বিহারে, সে যখন একটু পূর্ণবয়স্ক হয় মানে 16-17 বছরের বয়স হয়, সে হঠাৎ করে মানে স্বপ্ন দেখতে শুরু করে যে তার অন্য কোথাও একটা কানেকশন আছে, তার বাবা মা আছে, কিছু জায়গা তার খুব পরিচিত মনে হচ্ছে, সে ওই জায়গাটা থেকে কোনো না কোনো ভাবে বিলং করে। আচ্ছা, এবং একটা পর্যায়ে এত মাত্রায় স্বপ্ন দেখতে দেখতে এগুলার সন্ধানে এক সময় সে গুজরাট পর্যন্ত আসে, এসে সে ঠিক ওই হুবহু বাড়ির এবং ওই হুবহু মানুষের সন্ধান পায় এবং স্বপ্ন দেখতো। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে মারা গেছে যে ছেলেটা, যাদের বাসায় এসছে তাদের ছেলে যে মারা গেছে, এবং এই ছেলেটার সাথে চেহারার অনেক অস্বাভাবিক রকমের মিল রয়েছে। এটা যদি আমরা হিন্দু ধর্ম দিয়ে চিন্তা করি সেক্ষেত্রে এটা অনেক লজিক্যাল, অনেক লজিক্যাল ব্যাপার আছে, বিকজ হিন্দু ধর্মে পুনর্জন্মটাকে সিদ্ধ ধরা হয়, রাইট। কিন্তু আমরা সেই ধর্মীয় ব্যাখ্যাগুলোর ব্যাপারে নাই যাই, এবং এটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু আদৌ ঘটেছে কিনা সেই ব্যাপারে হয়তো আমি আর রেহানের পক্ষে বলা সম্ভব, রাইট।
শুধু এটা বলতে পারি যে আসলে এটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন বা আদৌ কতটুকু ঘটেছে এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে, তবে আমরা যেটা ঘটনা শোনার জন্য বসেছি আমরা সেই ঘটনাটাই শুনছি। তবে আর একটা জিনিস যেটা বলতে শুরু করেছিলাম যে সামথিং আমার কাছে একটা জিনিস খুব স্ট্রেঞ্জ লেগেছে যে যেই বাচ্চাটা এতটাই মানে বলতে পারি যে ধর্মবিরোধী ছিল যাকে কিনা মোমবাতি জ্বালালে নিয়ে যাওয়া যেত না, সে ওই বাড়িটা পর্যন্ত গিয়েছে, বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে, তার কি তখন কোন রিয়াকশন ছিল না যখন তাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে? তখনও ওই রকমই মানে অনেক প্রচুর পরিমাণে কান্না করছিল, মানে তাকে যা করা হয়েছে জোর করেই করা হয়েছে, মানে অনেক কাছে অনেক। আচ্ছা, যেহেতু শারীরিক ক্ষমতা ছিল না তাই হয়তো কিছু করতে পারেনি। ওকে ফাইন, আমরা নেক্সট স্টোরিতে চলে যাব। আপনার আরেকটা ঘটনা বোধ হয় আছে? এটা হলো আমার এক ফুপুর কাহিনী। আচ্ছা, মানে ফুপুর বাড়ি মালঞ্চ কেরানীগঞ্জেরই। আচ্ছা, তখন এটা প্রায় আপনার এরকমই 25 বছর হইব এরকম আগের ঘটনা। তখন আমার তিন পিসির যে বড় পিসি উনি ইন্ডিয়ায়, মাঝর পিসি ওইখানে। তখন পিসির যখন নাকি বাচ্চা হয়েছে, হওয়ার 6 দিন পর মানে বড় পিসি আসে ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, তারপর আসার পরে মানে আমার তো মেজ পিসি যার বাচ্চা হয়েছে উনি তো দেখা অবাক হয়ে গেছে যে ইন্ডিয়া থেকে এই লোক এত তাড়াতাড়ি বা কোন খোঁজ খবর না দিয়া হঠাৎ কিভাবে চলে আসলো, মানে সবাই অবাক। তখন তার শাশুড়ি, ওনার শাশুড়ি তো আবার অনেক কিছু জানতো, উনি আবার বাড়িতে ছিলেন না, মানে ওনার মেয়েকে দেখতে গেছিলেন। রাত হলো, হিন্দু ধর্মে তো এটা প্রচলিত নীতি যে কোন বাড়িতে নর্মাল ডেলিভারি হইলে আতুর ঘর বানাইতে আলাদা করে। তখন ওনারা ওই আতুর ঘরে ঢুকলো, ঢোকার পরে ওই যে পিসি আসছে ইন্ডিয়া থেকে উনি বলতেছে যে বাচ্চাটাকে মাঝখানে দাও, আমরা দুই বোন দুই সাইডে ঘুমাই। পরে আমার যে পিসির বাচ্চা হয়েছে ওই পিসি বলতেছে যে তুমি তো অনেক জার্নি করে আসছো, তুমি ওই সাইডে ঘুমাও, তাছাড়া বাচ্চাটা এখনো ছোট, 21 দিন পার হয়নি আমার সাইডে। হ্যাঁ, পরে উনি ওনার সাথে রাখলো বাচ্চারা ওনার সাথে, আর ওই যে পিসিটা ইন্ডিয়া থেকে আসছে উনি অপর সাইডে। তখন উনি রাতে ঘুমায়, ওনার ঘুম আসে না ভয়ে, মানে ওনার পরশম গুলা শরীরে ওনার বিন্ত আছে অনেক প্রচুর পরিমাণে। তখন উনি সারা রাত আর ঘুমায়নি। যখন নাকি আজানটা দিছে, আজানটার একটু আগ দিয়া ওনার শাশুড়ি আসছে, ওনার শাশুড়ি অনেক কিছু জানতো, মানে ওনার যে নাতনি হয়েছে ওনার মায়েরে প্রতিদিন উনি আতুর ঘর থেকে দরজা খোলায়। তখন ওনার শব্দ পাইয়া যে আমার ওই ইন্ডিয়ার থেকে যে পিসিটা আসছে উনি কোন দিক দিয়ে গেছে আমার পিসি দেখে নাই কা। এরপর থেকে পিসির অনেক শরীর খারাপ, প্রায় 1 বছর পর্যন্ত উনি মেন্টাল টাইপের হয়ে গেছিল, পিসির অবস্থা অনেক খারাপ ছিল। মানে ওই যে মহিলাটা মানে যে কিনা বড় পিসি, সে কখন এসেছে কখন গেছে এটা আপনারা মানে ওনারা কেউ দেখতে পায়নি? হ্যাঁ, আমার পিসি দেখছে আর পিসা তো দুটা বড় ভাই দেখছে যে পিসি ওনার মাসি আসছে ইন্ডিয়া থেকে। মানে ওনাদের ফ্যামিলি থেকে ইন্ডিয়াতে কোন রকম খোঁজ খবর করা হয়নি যে হঠাৎ করে কিভাবে? তখন এরকম কালেকশনও ছিল না যোগাযোগের। মানে ঘটনাটা প্রায় কত বছর আগে? 25 বছর আগে যদি হয়ে থাকে স্বাভাবিক, তখন কানেকশন ছিল ছিল না। এবং এটা কি যেদিন এসছে উনি ঠিক ওদিন রাতে? ওদিন রাতে, মানে যেদিন, মানে পুরোপুরি ওইভাবে খোঁজ খবর নেয়ার কোন সমস্যা ছিল না। ওকে, তো এটাই ছিল ঘটনা। পরবর্তীতে আমার পিসি এখনো আছে, মানে মেয়েটাও এখন আছে, তবে আমার পিসির শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে পড়ছে ওই ঘটনার পর থেকে। আর আমি মানে আই থিঙ্ক মানে এটা যে ঘটনা ঘটেছে মানসিক ভাবেই অনেকটা দুর্বল হয়ে যাওয়ার কথা, এবং এই এফেক্ট হয়তো শারীরিক মানে খুব একটা ভয় পাইছে। তো অনেক ধন্যবাদ প্রণব ভাই। তো ওকে, ডট চলছে একটার পর একটা ঘটনা তো আমরা শুনছি। তো আর কথা না বাড়িয়ে আরো একজনের কাছে চলে যাই এই মুহূর্তে, দেখি কে আমাদের সাথে আছে। আপনার নামটা? জি, আমার নাম রাজু আহমেদ। কোথায় থাকেন আপনি? সাভার আমিন বাজার। তো রাজু ভাই, প্রথমে অনেক ধন্যবাদ দিই আজকের এই ডরে আমাদের সাথে আসার জন্য। এবার আমরা আর কথা না বাড়িয়ে আবারও আপনার যে একটা ঘটনা আমরা শুনেছিলাম ডট টিমের কাছে, যে আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বারকে নিয়ে কোনো একটা ঘটনা হয়তো ঘটেছে, তো এই ঘটনাটা আমরা শুরু থেকে একটু বিস্তারিত ভাবে শুনি যে কিভাবে কি হয়েছে। জি, আমার বড় ভাইয়ের নামটা না বললেই ভালো হয়। উনি ট্রাক ড্রাইভার ছিলেন, ট্রাক চালাইত। আচ্ছা, তো উনি ট্রাক চালাইতে যায়, 2 বছর আগের ঘটনা, 2 থেকে 3 বছর। উনি ট্রাক চালাইতে যায় আপনার গাজীপুর পোড়াবাড়িতে, তো এখানে সারাদিন আপনার গিয়া মাটি ট্রাক আর কি মাটি ভরে দেয় আর উনি আরেক জায়গায় লোড দেয় ফালা দেয় আর কি। আচ্ছা, তো সারাদিন গাড়ি চালানোর পরে রাত্রে শ্মশানঘাটের পুকুরে গোসল করতে আসে। আসার পর যখন উনি পুকুরে গোসল করতে নামে তখন পা ধরে নিচ থেকে টান দেয় ওনারা।
সন্ধ্যার 7টার এরকম দিকে, সন্ধ্যার দিকে। জি জি। তারপর আপনার যারপর গোসল করেন ওই দিন, খাওয়া দাওয়া করেনি, ট্রাক ড্রাইভার দিয়ে গাড়ির ভিতরে ঘুমাইতো আর কি, গাড়ির ভিতরে। আর গাড়িটা ছিল আপনার শ্মশান ঘাটের ভিতরে আর কি, শ্মশান ঘাটে রাখতে হইতো। উনি ঘুমাইছে রাত করে, তারপর হঠাৎ রাত্রে মনে করেন যে জ্বর তুফানের মতো আর কি, পুরা গাড়ি আপনার বাতাসে নড়ে। একাই ছিল? জি একাই ছিল, পুরা গাড়ি নড়াচড়া করে। তো উনি ঘুম ভাঙ্গা যায় ওনার, ভাঙ্গার পর দেখে যে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, অথচ গাড়ি নড়াচড়া করতেছে। তারপর আপনার সামনে দেয়া গ্লাস আছে গাড়ির, গ্লাসের সামনে দিয়ে তাকায় চা, দেখে যে সামনে বিরাট একটা মানে অবাক, সাদা ই পরা কাপড় পরা সামনে। এবং কি দেখার পরে উনি একটু ভালো করে চোখ মুছে তাকায়, আর সামনে হঠাৎ করে সামনে তার ক্লাসের সামনে আসে আর কি, বিভস্ত চেহারাটা সামনে আসার পরে উনি তখন আর কি সুরাটারা পড়তে পড়তে এক পর্যায়ে সকাল হয় আর কি, ভোর হয়। হওয়ার পরে উনি ওইখান থেকে চলে আসে, তখনই ওই দিনই গাড়ি না চালায় আর চলে আসে। আসার পর আপনার গিয়া বাসায় আসে, তো খুব উনি অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। তারপর কবিরাজ টবিরাজ এগুলা দেখায়, কিন্তু কোনোখানে ভালো হয় না, কিন্তু অনেক ডাক্তার টাক্তার দেখানো হয় কিন্তু কোনো কাজ হয় না। তারপর এরকম 14 দিন উনি এরকম অসুস্থ থাকে। অসুস্থ থাকার পর হঠাৎ করে রাত্রে বলতেছে যে ভাই আমি তো আর বাঁচব না, তো এরকম এরকম আমি এরকম ওই জায়গায় গোসল করতে যে এরকম পায়ের টান দিছে আমার কিছু, আর এরকম এরকম ঘটনা ঘটছে, তো আমি বোধহয় আর বাঁচব না। মানে হঠাৎ করে উনি নিজে থেকে বাঁচবে না, কথার কি ঘটনাগুলো উনার ঘটেছে। জি জি, কথাগুলো আমার ভিতরে ছিল, আমি না বলে থাকতে পারলাম না। আমার ডাক্তার ডাক্তার তোরা বহু দেয়, কিন্তু কোনো কাজ হবে না, আমি ভালো করে জানি, আমার সময় শেষ। তো যাই হোক, তারপরে আমরা ফকিরানির কি কবিরাজ যেটা বলে উনি আনার পরে উনার উপরে মানে ওই জিনিসটা ভর করে আর কি, মানে আসর যেটা বলি আমরা, উনার উপরে আসে। আসার পরে বলে যে ওর ভিতরে তো কিছুই নেই, ওর ভিতরে তো অনেক আগে খাইয়া ফেলছি, যা থাকার কথা কিছু নেই, শুধু অর্ধেহটা আছে, ওর ভিতরে আমি সব আগে খাইয়া ফেলেছি। তো অনেক কবিরাজটা বলে অনেক খারাপ জিনিসে ধরছে, ওর আর বাঁচানো সম্ভব না, এটা দেখে আর লাভ নেই। তো তার কিছুদিন পরে ভাই আমার বড় ভাই উনি ইন্তেকাল করেন, মারা গেছেন। মারা করার পর ওনার পুরো শরীর আর কি ভাই একদম সাদা হয়ে যায়, মানে কোন রক্তের কোন চিহ্নই থাকে না ওনার ওনার শরীরের ভিতরে, কিছুই থাকে না। মানে ভয় পাওয়ার কতদিনের মধ্যে এই ঘটনা ঘটে? 14 দিন। 14 দিন ঘটে এই ঘটনাটা ঘটে। আর উনি মৃত্যুর কতদিন আগে আপনাদেরকে যে ভয় পাওয়ার কথাটা বলেছিল, এটা কতদিন আগে? জাস্ট 2 দিন আগে, 2 দিন আগে বলেছে। তারপরের দিন আমরা কবি আসতে থাকি, তারপরের দিন এই ঘটনাটা ঘটে। ওকে, যখনই উনি এই ধরনের ভয়ের কথা বলেছে তখনই আপনারা কবিরাজ ডেকেছেন? জি জি, তার আগেও দেখেছি কিন্তু তখন তো কনফার্ম ছিলাম না। তো এই ছিল আপনার যে ভাইয়ের ঘটনা, মানে আমি জানি না এটা কি বলবো। আমার ধারণা যে উনি যে ভয়টা পেয়েছে, ভয়টা এত মাত্রায় মানে সে পেয়ে গেছে, সেই ভয়টাই উনাকে কাবু করে ফেলেছে। খুব ছোট ঘটনাটা বলার জন্যই রাজু ভাই ডরের এই জার্নিতে যোগ দিয়েছেন। উনার যেহেতু ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঘটনাটা, হয়তোবা উনি সংক্ষেপে ছোট্ট করে বলার ফলে আমরা বিষয়টা ওইভাবে অনুধাবন করতে পারি নাই, কিন্তু যে ভয়ে উনি ওনার একজন ফ্যামিলি মেম্বার হারিয়েছেন এবং নিজে প্রত্যক্ষ করেছেন ব্যাপারটা কিভাবে ঘটেছে, নিশ্চয়ই বিষয়টা আরো বেশি মর্মান্তিক ছিল। তো যাই হোক, অনেক ধন্যবাদ রাজু ভাই আমাদের জার্নিতে এসে এই ঘটনাটা শোনানোর জন্য। ওকে, এখন কি মিরাজ ভাইয়ের কাছে যাব? হ্যাঁ, এখন মিরাজ ভাইয়ের কাছে যাই, কারণ মিরাজ ভাই অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে এবং আমরাও অপেক্ষা করছি কি ঘটনা আছে মিরাজ ভাইয়ের সেটা শোনার জন্য। তো মিরাজ ভাই, কি করেন আপনি? আমি মূলত একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। সিকিউরিটি হিসেবে আছেন? ওকে, এখন কোন এলাকায় আপনি কাজ করছেন? আমি কাশপুর এলাকায়। কাশপুর এলাকাতে আছেন, সেখানকার কোন একটা ফ্যাক্টরিতে কি আপনি জব করেন? ওকে ফাইন, ফ্যাক্টরির নামটা আমরা সঙ্গত কারণেই রেহান বলছি না, অবশ্যই, কারণ এটা আমরা চাই না যে কারো ব্যক্তিগত কোনো কিছুতে ইন্টারফিয়ারেন্স হোক। সো আমরা মিরাজ ভাই শুরু করি, যে ফার্স্ট কোন ঘটনাটা আপনি আমাদেরকে বলতে চান? আমি বলতে চাই এটা আমার নিজের সাথে ঘটা। আমি নতুন ভাবে ওখানে চাকরিতে জয়েন করেছি, তো ওই জায়গাটা দুইজন লোক আর কি ডিউটিতে দেয়, কিন্তু একজন লোক ছুটিতে থাকার কারণে রাত্রি আমার ওখানে ডিউটি দেয়। ওই ভবনটার নাম হচ্ছিল পুরাতন গ্যাস মিটার ভবন। ওখানে একটা মানে মানে একটা ফ্যাক্টরির মধ্যে যেই ভবনে আপনাকে কাজ করতে দিয়ে অনেকগুলো পোস্ট আছে আর কি, ওই সিকিউরিটি পোস্টের নাম আর কি পুরাতন গ্যাস মিটার ভবন। আচ্ছা, তো ওখানে আপনার হচ্ছিল নতুন কাজ চলতেছিল আর কি, মানে নতুন কনস্ট্রাকশনের কাজ হবে, বিল্ডিং হবে। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা বলছেন? এটা
আমি বলতেছি প্রায় বছর খানিক আগে। এখন ওই জায়গাটা আমার রাত্রি জায়গাটা ডিউটি দিয়েছে রাত আনুমানিক একটা দেড়টা বাজে, তো প্রতি ঘন্টায় ঘন্টায় আসে আবার ওই মানে সিগনেচার করা। তা আমি মানে সিগনেচার করে দিছি, তা আমার স্যার বললো যে মিরাজ ওই জায়গাটা বসার দরকার নেই, তুমি এই পাশে কম্পিউটার আছে তুমি এই জায়গাটা বসে থাকো। তা আমি বললাম যে স্যার কি কারণে বসবো না, অত কিছু শুনে তোমার লাভ নেই, তোমার ওই জায়গাটা বসার দরকার নেই, তুমি ওই মাঝে মাঝে যাই বাসি টাসি দিয়ে আসলি হবে। তা আমি বলি যে ঠিক আছে স্যার, কিন্তু স্যার চলে যাওয়ার পরে আমি ওই মোবাইলে মানে গান শুনতেছিলাম, মানে হঠাৎ করে একটা কুকুরই ডাক দিল। আমি আশেপাশের দিক তাকায় দেখি যে না তো কোনো কুকুর নেই, কিন্তু কুকুরটা ডাকলো কোন জায়গাতে। আবার পুরো ফ্যাক্টরিটার কি বাউন্ডারি দেয়া ছিল, দেয়ালের বাউন্ডারি জি প্রাচীর দেয়া আছে চারিপাশে, পাশে ঢোকারও কথা না, কুকুর ঢোকার ওই জায়গাটা কোনো কথা না। তারপর কুকুর ঢুকলে তো আমি দেখবো আমার সামনে, আর ফ্যাক্টরির ভিতরে তো কুকুর তো ঢোকার প্রশ্নই ওঠে না। পাশে একটা ফ্যাক্টরি আছে, আমি আবার চিন্তা করলাম যে ওই ফ্যাক্টরি তো ডাক দিতে পারে, তা আমি আর অতটা কিছু মনে করিনি, আমি বসে আছি। হঠাৎ করে মনে হলো যে আরেকটা কুকুরও ডাক দিল, হঠাৎ করে দুই কুকুরই আর কি মারামারি হচ্ছে। আমি সাউন্ড পাচ্ছি কিন্তু আমি কিছু দেখতেছি না। কিছুক্ষণ পরই দেখি যে ওই লোহার যে কলম বানায় রাখিছে ওই বিল্ডিং এর, ওই কলমটা এমনি উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। মানে লোহার যে কলম বানিয়ে ফেলে রেখেছিল সেগুলা নড়াচড়া করতেছে। নড়াচড়া মানে কি, এমনি ওইটা খাওয়া হয়ে যাচ্ছে আবার নিচে শুয়ে পড়তেছে, মানে না দেখলে বুঝতে পারবেন না, কোন মানুষের কোন ছোঁয়া ছাড়া নেই, মানে ও একার মতোই। একটা রডের কলম কিভাবে অত জীবন নেই, মানে ভয়। কিছুক্ষণ পরই দেখি যে ওই লোহার যে কলম বানায় রাখিছে ওই বিল্ডিং এর, ওই কলমটা এমনি উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। লোহার যে কলম বানিয়ে ফেলে রেখেছিল সেগুলা নড়াচড়া করতেছে। নড়াচড়া মানে কি, এমনি ওইটা খাওয়া হয়ে যাচ্ছে আবার নিচে শুয়ে পড়তেছে, মানে ওইটা আপনি হ্যাঁ আপনি না দেখলে বুঝতে পারবেন না, কোন মানুষের কোন ছোঁয়া ছাড়া নেই, মানে ও একার মতোই। একটা রডের কলম কিভাবে অত জীবন নেই, মানে এইভাবে মুভ করা তো সম্ভবই না। আর মানে লোহার যে জালি বানায় রাখিছে যে জালির ভিতরে কলমটা বসাবে, ওইডে মানে হাওয়ার উপরে ভেসে বেড়াচ্ছে। আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না যে আমি কি দেখতেছি। তারপরেও আমি মানে সাহস নিয়ে আমি বসে আছি, দেখি কি ঘটে ওই জায়গাটা। তারপরে আমি তো মানে অলরেডি দাঁড়াই গেছি, পরে আমি ওখানে বসতে গেছি, তো হঠাৎ করে আমার কানে একটা শব্দ হলো, এই এখানে বসিস না। আমি চিন্তা করলাম যে লোক নেই জন্য শব্দ কোন জায়গাটা, আবার আমার মনের ভুল হতে পারে। এখন হঠাৎ করে আমি ওই জায়গাটা বসে পড়ছি, বসে বললি ভাই এত জোরে আমার এই জায়গাটা মানে একটা চাটি মেললো। আমি তো সুরে তো পড়ে আমি ওই হালকা বৃষ্টি নামতেছিল কাদার ভিতরে আমি পড়ে, আমি মানে তাকায় মানে সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাতে উঠে দৌড় মারিছি। মানে দেখি যে আমার স্যারেরা ঘুমাচ্ছে, আমি যা বলি যে স্যার এই অবস্থা। স্যার কয় যে কি হয়েছে, তুমি কি ভয় পাইছো? আমি কই স্যার এরকম লোহার কলম একাই উঠে যাচ্ছে, কুকুরি মারামারি করতেছে, আর আমার তো অলরেডি চাটি মেরে ফেলে দিয়েছে স্যার দেখেন। পরে আমার এই জায়গাটা মানে এরকম মানে মানুষের হাত এরকম না, মানে এত আমার এইটুক নিয়ে। পরে আমার দাদা সঙ্গে সঙ্গে নড়ে গেছে, সেই দাদা কিছুদিন পর পড়ে গেছে, ওই রাত্রি আমি চাকরিটা ছেড়ে দিই ভয়টা। মানে এত জোরে আপনি থাপ্পড় খেয়েছেন, আমার তো এই এক সাইড ফুল ফুলে গেছে, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার সাথে এটা কি ঘটলো, আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না। তা এই এরপর থেকে আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো সেখানে আপনি জানার চেষ্টা করেননি যে এখানে এই ধরনের ঘটনা কোনো কিছু আছে কিনা, ঘটনা আছে কিনা? ওখান থেকে জানতে পারিছি, আরো অনেক সিকিউরিটি ছিল আমার পরিচিত, ওরা বাজার টাজারে আসতো, আমি বলতাম, ওরাও জানে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তো পুরনো কিছু লোক বলিছে এটা তো মানে এটা আগে খারাপ জায়গা ছিল, এই জায়গাটায় বিল্ডিং হয়েছে, এখন মানে এরকম ঘটনা ঘটে কিন্তু সবার সাথে ঘটে না। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা একটা জিনিস কিন্তু বোঝার আছে এখানে, যে ওনার যে বস ওনাকে কিন্তু মানা করেছিল আগেই আগেই যে ওই সেটে বসিস না, সতর্ক করে দিয়েছিল আপনাকে, কিন্তু সতর্ক করেছিল, মানে উচ্চ পর্যায়ের লোকরাও যে কিছু একটা জানে না তা না, তা না। এবং আমরা যখন একত্রে হই সকালে ডিউটিতে যাওয়ার আগে, তখনও বলে যে দেখো এটা একটা অনেক বড় ফ্যাক্টরি, এখানে অনেক কিছু থাকতে পারে, মানে তো দুষ্ট প্রকৃতির কিছু জিন আছে, এরা মানুষকে ভয় টয় দেখায়, তো ভয় টয় পাবা না, তোমরা তাদের ক্ষতি করবে না, তারাও তোমার ক্ষতি করবে না। এটা কিন্তু প্রত্যেকদিন দিনের শুরুতে যখন মানে সবাইকে একসাথে ডিরেকশন দেওয়া হয় তখনই বলে দেওয়া হচ্ছে। চিন্তা করছিস, তার মানে বিষয়টা প্রত্যেকের নলেজে আছে। এক্স্যাক্টলি, মানে কোয়াইট অ্যাকসেপ্টেড যে হ্যাঁ এরকমটা হবেই। ওকে, যাই হোক একটা প্রথম ঘটনা শুনলাম আপনার কাছে, তো আর কোন ধরনের ঘটনা কি আছে? হ্যাঁ ঘটনা আছে আরেকটা, কি সেটা? আরেকটা ঘটনা ওই ফ্যাক্টরির ঘটনা। আমি একদিনকে 13 তলায় গুদাম, ওখানে ডিউটি করতেছি, তো ওই মাল আর কি শিপমেন্ট যাবে। আচ্ছা, 12-13 জন লেবার আছে, ওরা উপর থেকে মালগুলো নামাচ্ছে, একটা গাড়ি লোড হয়ে গেছে। তো সর্দার আমারে বলতেছে যে সিকিউরিটি ভাই আমরা নিচের থেকে কিছু খাইয়ে আসি।
তা আমি বললাম যে ঠিক আছে যান। তা আর একটা লোক বললো যে ভাই আমি একটা বিড়ি খেয়ে আসি। তা আমি বললাম যে গার্মেন্টস ফ্যাক্টরি তো এই জায়গাটা বিড়ি টিড়ি খাওয়া যাবে না, বাইসেন্স আঙ্গুন ধরে গেলে সমস্যা আছে। তারপরে উনি তো কোন মিনিটে গেছে আমি খেয়াল করি নাই, তা আমি সেই আমাদের সিকিউরিটিতে আছে, তা ওই জায়গাটা যায় আমি আর কি বসে রয়েছি। এখন মানে কাজ চলতেছে, ওই লিভাররা এসে কাজ করতেছে, তো ওই লোকের আর খুঁজে পাওয়া যায় না। আমার কাছে এসে বলতেছে এরকম একটা লোকের পাশে কোন জায়গাটা যাতে পারে। আমি বললাম যে ভাই একটা লোক তো আমার কাছে বলেছিল যে উনি বিড়ি খাবে, তা আমি তো খেয়াল করি নাই, উনি তো উপর টুকরে ভাই গরিব মানুষ হাজিরাটা মার যাবে না, চলেন তো একটু ঘুরে দেখি। চোদ্দতলা ওখানে আলোর ব্যবস্থা আছে, লাইট আছে। এখন আমরা উপরে যাই দেখি যে উনি মানে অজ্ঞান অবস্থায় সিঁড়ির সাথে আর কি উনি পড়ে রয়েছে, সাথে দরজার সাথে উনি পড়ে আছে, উনার গাল দিয়ে মানে সাদা গেজা ফেনা তো বেরোয় গেছে। তো উনারে আমরা ধরে লিফট চালু করে আমাদের নিচে সিকিউরিটি অফিসে আর কি নিয়ে আসে। ওরা মুখি টুকি পানি টানি দিয়ে ইটু ইটু করার পর মানে জ্ঞান ফিরে ও তো মানে চিৎকার দিয়ে উঠেছে, ভূত ভূত। পরে আমরা ভূত না আমার মানুষ, তোমার কি আইছে? কয় স্যার আমি তো মনে করেন যে চোদ্দতলায় গেছি একটা বিড়ি খাওয়ার জন্য, এখন যাওয়ার পরে দেখি যে এত সুন্দর একটা মহিলা স্যার কোথায় শাড়ি টাড়ি পরে টরে স্যার খুব সুন্দর ভাবে ওই মহিলাটা ওই মিন্দারকে ঘুরে বেড়াচ্ছে। পরে মহিলার সাথে আমার চোখাচুকি হওয়ার পরে স্যার আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি ছিল স্যার, এখন ওই মহিলাটা দেখি স্যার উপরে মানে সিঁড়ি দিয়ে আইটে যাচ্ছে। তা আমিও স্যার ওই মহিলার পাশ সিঁড়ি দিয়ে আইটে চলে যাচ্ছে, ওই মহিলার সাথে আমার কোনো কথা হয়নি। তো মহিলাও আইটে যাচ্ছে আমিও আইটে যাই, মহিলা আইটে যাচ্ছে আমিও আইটে যাই। হঠাৎ করে স্যার দেখি যে আপনাদের ওই সিঁড়ি রুমির দরজা মরজা খোলা, ওই মহিলাটা ছাদের এক পাও আর ওই বাইরে এক পাও ওই দরজার স্যার সিঁড়ি গেটের। আমি ওই মহিলাটার স্যার পিছন থেকে ওই মহিলাটার ঘাড়ে হাত দিছি, এখন ওই মহিলাও নেই কিচ্ছু নেই। মনে করেন যে আমি তখনই স্যার আমার জ্ঞান হারিয়ে গেছে, আমি পরে আর কিছু করতে পারি না, আমি জ্ঞান ফিরে দেখি যে আপনাদের এখানে। তারপরে আমার স্যার বলল যে মিয়া লোভে পাপ পাপে মৃত্যু, তো তুমি যা করেছো তুমি তো বাঁচে গেছো, যদি তোমার ওই জায়গাতে ধাক্কা মেরে ফেলে দিত তোমার কি অবস্থা হতো আর তুমি জানো না। পরে আমার ওই লিভারের সর্দার ওনার বকাবকি করলো, এই ছিল আমার দ্বিতীয় কথা। আচ্ছা, মানে যেহেতু ওনার প্রফেশনটা এইসব ফ্যাক্টরিকে কেন্দ্র করে এবং ফ্যাক্টরিকে নিয়েই ওনার অভিজ্ঞতাগুলো, এবং আমরা কিন্তু ডরে অলরেডি পেয়েছি মানুষের মুখে মুখে ছোট কিছু একটা নর্মাল জিনিসে অনেক ভাবে স্প্রেড হয়ে যায়। রাইট, সো প্লিজ এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকা উচিত। আর মানে একটা জিনিস খালি সবাইকে বলতে চাই যে ভূত অবিশ্বাস করা বা বিশ্বাস করার চেয়ে নিজেকে বিশ্বাস করাটা অনেক বেশি জরুরি। প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে, সেটাই। আর আরেকটা ঘটনা হচ্ছে কি, ফ্যাক্টরি এত বিশাল ফ্যাক্টরি থাকে, সেখানে যখন নীরবতা নেমে আসে না, যখন মনে কর কেউ থাকে না, ওই জিনিসগুলা এমনিতেও মনে হয় একটু অদ্ভুত অদ্ভুত। বা আরো কিছু প্লেস আছে যেগুলো সন্ধানে আমরা আছি। ফর এক্সাম্পল, আমি একটা স্কুলের খোঁজ পেয়েছি যে স্কুলটা রাতের বেলা ক্লাসরুমে কোনো একটা কিছু হয়, তো সেই ব্যাপারেও আমি ঘাটাচ্ছি, দেখি একদিন চলে যাব সুমন আর আমি। ওকে মিরাজ ভাই, আরো একটা ঘটনা খুব সম্ভবত আছে আপনার, যেটা আমরা ডট টিমের কাছে শুনেছিলাম, সেই ঘটনাটা একটু সংক্ষেপে শুনে বলি। আমাদের ওখানে আর একটা পোস্ট আছে, পোস্টের নাম হচ্ছে আপনার পশ্চাৎ ভবন, মানে ফ্যাক্টরির পিছনের অংশ। মানে যেখানে হচ্ছে সিকিউরিটিদেরকে অ্যাপয়েন্ট করা হয়, এক একজনের এক একটা পোস্টের নাম আছে, জি, ওই স্থানগুলোর নাম আছে, এটার নাম হচ্ছে প্যারাডাইজ। আচ্ছা, মানে ফ্যাক্টরির পিছন সাইড, পিছন সাইডে লোকজন যায় না। তা আমাদের দায়িত্ব থাকে ওখানে যে আমরা বসে মানে অন্য ফ্যাক্টরিতে কেউ যাতে না আসে, আবার এমনিতে কেউ গেঞ্জি টেঞ্জি ফেলে না দেয়, এই কারণে আমাদের ডিউটি ওই জায়গাটা দেওয়া হয়। তা মাগরিবের আজানের কিছুক্ষণ পর আমি দেখতেছি যে মানে কালো সুতা জাতীয়, তা আমি দেখতেছি মনে হয় কেউ মনে হয় সুতা ওরকম ছেড়ে দিয়েছে। তা মানে আপনার হালকা আলো আছে আর কি, মানে মাগরিবের আজানের কিছুক্ষণ পর হালকা, মানে পুরোপুরি অন্ধকার হয় নাই, একটু একটু আলো আছে। ওকে, আমি ওইগুলো ধরেছি, এখন ধরে আমি চুল, এখন ধরে মনে করেন যে আমি উপর দিক তাকাইছি, উপর দিক তাকালে আমি যে দৃশ্য দেখলাম তখনই আমি সেন্সলেস হয়ে গেছি। আমি যা দেখলাম মানে এটা মানে কিভাবে যে বলবো, আমি দেখলাম মানে দুই পাশ থেকে একটা মহিলা মানুষ, তার ওই মাথার দুই পাশ থেকে মধ্যেখান ওই চুলগুলো নিচে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে মানে তার মুখে কোনো মাংস নেই, একটা মানুষকে পুরাই দিলি মুখটা যে অবস্থা হয় উনার, মানে মানে মুখটা একদম পুরা, ওই চুলগুলো তাকায় দিয়ে বড় বড় চোখ লাল টক টক আমার দিক তাকায় আছে, চোখাচোখি চোখাচোখি। মানে ঘটনাটা কি এমন ছিল, উপর থেকে কেউ একজন চুল ছেড়ে রেখেছে, মানে ছাদের থেকে দুই পাশ দিয়ে চুল এরকম ফেলে দিয়েছে, শুধু এইটুক
মুখ এইটুক আর কি দেখা যাচ্ছে, মানে আমার দিক সে তাকায় আছে, হাত থেকে সে নিচের দিকে আপনার দিকে তাকায়, আমার দিক তাকায় আছে। আর আপনি সুতা মনে করে ওগুলা ধরতে গিয়েছিলেন? আমি সুতা মনে করে আমি ধরে, পরে দেখি যে সুতা নয়, এগুলো চুল, ওই চুল আমার হাতেই ছিল, আমি ওই চুলটা ধরে আমি উপর দিকে আর কি তাকাইছিলাম। পরে সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাটা সেন্সলেস হয়ে যাই, পরে আমার জ্ঞান ফিরে দেখি যে আমি আমার সিকিউরিটি রুমে। মানে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, মানে একটা লোক এক মাসের বেশি চাকরি করেন এখনো, আর আপনি এখনো যাই যদি আপনি শোনেন অনেক ঘটনা পাবেন, এখনো ঘটে। আচ্ছা, জায়গাটা ঠিক কোথায় আমাদেরকে একটু বলুন। জায়গাটা কাশপুর ব্রিজের কাছাকাছি, ব্রিজের কাছাকাছি। এটা একটা খুব নোন একটা প্লেস রেহান, কাশপুর ব্রিজের কাছাকাছি। এখন এরপরেও যদি আরো স্পেসিফিক হয়তো আমরা করতে যাই, অন এয়ারে অবশ্যই সেটা স্পেসিফিক করব না, বাট অফ এয়ারে অবশ্যই আমি স্পেসিফিক করতে চাই, বিকজ আমি ওখানে একটা ডর ধারণ করতে চাই। অবশ্যই আমরা সেখানে একটা কোন একটা এপিসোড ধারণ করব। তবে এই ছিল মিরাজ ভাই আপনার মানে এক্সপিরিয়েন্স গুলা, যেটা বলার জন্য আপনি আজকে আমাদের জার্নিতে এসেছেন। এবং একটু এখানে একটা জিনিস বলে রাখা ভালো রেহান, সবাই হয়তো নোটিস করেছেন বিষয়টা, মিরাজ ভাইয়ের ভাষায় বিষয়গুলো বলার চেষ্টা করেছেন এবং উনি এই ভাষাতেই কমফোর্টেবল ছিল বলেই আমরা ওনাকেও আমরা চেষ্টা করেছি ওনার কমফোর্টেবল ভাষায় যেন আমরা ঘটনাগুলো শুনতে পাই। তবে আমি রীতিমতো ইমপ্রেসড ওনার বলার ভঙ্গিতে and এক্সপ্রেশনে, অনেক সুন্দর করে বলেছেন উনি, প্রত্যেকটা মানুষের কথোপকথন আলাদা করার সময় এত সুন্দর করে করেছেন যে আমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ মিরাজ ভাই আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাদের খুব অনেক ধন্যবাদ। ওকে, তাহলে ডর মানেই তো অনেক রকম ডরের গল্প, আর যেভাবে কিবরিয়া ভাই বলে ডর মানে ভয়, রাইট? তো আরো একটু ভয়ের একটা গল্প শুনব একজন অতিথির কাছ থেকে। তবে এই অতিথির একটা স্পেশাল পরিচয় আছে, অতিথি এমন একজনকে নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়ায় যাকে সবাই চেনে বাংলাদেশের সবাই চেনেন, এবং যেই মানুষটাকে নিয়ে ঘুরে বেড়ায় আমরা চাইলে বলতে পারি, কিন্তু তারপর আমরা মনে করছি না এটা বলাটা খুব যুক্তিসঙ্গত হবে। তারপরেও আমরা একটা হিন্ট দিতে পারি, যদি মানুষ বের করে নিতে পারে, যে বাংলাদেশ ফিল্ম লাইনে কারাটে স্টাইলের অ্যাকশন যেটাকে বলে সেটাকে মোটামুটি তুলে ধরেনি এই ব্যক্তিটি, বাকিটা আপনারা বুঝে নেন। এই ব্যক্তিটিরই মানে ব্যক্তিগত গাড়ি চালিয়ে থাকেন হচ্ছে আজকে আমাদের যে অতিথি। প্রথমে অতিথির সাথে কথা বলছি, ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জামিল। মোহাম্মদ জামিল, তো আপনি একজন ড্রাইভারের জব করছেন আপাতত, আর আপনি ঢাকাতেই থাকেন? আমি ঢাকাতেই থাকি, আমি ঢাকা মালিবাগে থাকি। মালিবাগে থাকেন। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কি মালিবাগেই? জি, মালিবাগেই। মালিবাগে ঘটেছে? জি জি। মাই গড, মালিবাগের মতো জায়গায় ওই ধরনের ঘটনা ঘটে? রাত্রে 12:30, 1টা, 1:30, 2টার সময় সেখানে আড্ডা মেরে একবার চায়ের দোকানে, এখনো কয়েকটা দোকানে মানে গেলে আমাকে বাকি দিবে, এতটা পরিচিত জায়গাটা। তো আর একটা বড় বিষয় হচ্ছে যে যারা শুনবে আমাদেরকে, মানে এই ঘটনাটা যখন শুনবে মালিবাগের যারা আছে, আমি জানি না মানে এই প্লেসটার আশেপাশে যারা শুনবে তাদের কিরকম ফিলিংস হতে পারে। আসলে ভৌতিক ব্যাপারগুলোর একটা ব্যাপার কি, যে আমরা শুনলেই কিছু ইমাজিনেশন আমাদের মধ্যে কাজ করে। যেমন আমরা যখনই নিজেদেরকে বলি বা কাউকে বলি যে এক সময় আমাদের সবাইকে চলে যেতে হবে, আমরা কিন্তু ধরেই নিই আরো 20-25-30 বছর আছে, এক সময়টা যে একটু পরেও হতে পারে, এই ব্যাপারটা আমাদের মাথায় কাজ করে। ঠিক সেভাবেই ভৌতিক কোনো কিছু বললেই মনে হয় যেন দূরে কোথাও একটা নিঃসঙ্গ একলা বাড়ি কিংবা নিঃসঙ্গ একলা একটা মানুষ। এই ঢাকা শহরে যানজটের মাঝেও যে ধরনের কিছু ঘটতে পারে সেটা, এমন অনেকের আছে যে আপনার ঠিক পাশেই হয়তো ওই বাড়িটা আছে কিন্তু টের পাচ্ছে না সে। যাই হোক, আমরা জামিল ভাই তাহলে শুরু করি, মানে শুরু থেকে মানে কোথায় কিভাবে। তবে প্রথমে বলে রাখি সেই বাড়িটার স্পেসিফিক নাম আমরা ব্যবহার করব না, যে এখানে হয়তো বা এখনো কেউ থাকে বা কারো প্রপার্টি, এটা ব্যক্তিগত, সো আমরা এটা ডিসক্লোজ করতে পারি। আমিও চাচ্ছিলাম না যে বাড়িটা। আচ্ছা, কি ঘটনাটা কি ঘটছিল যে জন্য আপনি বাসা ছেড়ে দিয়ে চলে আসলেন? মানে আমাদের ম্যাচ সিস্টেম বাসা, তো মানে ফ্ল্যাট, দুই রুমের ফ্ল্যাট আর কি, এক রুমে আন্টিরা থাকে আর এক রুমে আর কি ম্যাচ সিস্টেম ভাড়া দেওয়া। আচ্ছা, সাবলেটের মতো করে দেওয়া। আজ থেকে মাস দেড়েক আগের ঘটনা আমার নিজের সাথে ঘটছে, যেটা হচ্ছে আমি শুয়ে রয়েছি, হঠাৎ 12:30-12:30 দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি শুয়ে থেকে শুনতেছি যে পানির শব্দ আসতেছে, যেমন বাথরুমের কল ভেঙে গেলে যেমন পানি পড়ে ওরকম পানি পড়তেছে, ফুল স্পিডে পানি পড়তেছে। তখন আমি ভাবছি যে হয়তো কেউ কলটা ছেড়ে রাখছে, এত রাত্রে হয়তো মোটর ছাড়বে কে কল ছাড়া। সেটাই, সে চিন্তা ভাবনা করে আমি ঘুম থেকে উঠছি, উঠে আমি বাথরুমে গেছি, যাওয়ার পর দেখি যে না, কোনো পানির শব্দ নাই, কল স্বাভাবিক।
না কোনো ভাবে শুকনা হয়ে রয়েছে এবং টিউবওয়েলটাও ঠিক ছিল জি টিউবওয়েলটা ঠিক ছিল তখন আমি বেরোইছি বেরোই চলে আসছি চলে আসার পর চিন্তা ভাবনা করলাম যে পানির শব্দ নাকি ঘুমের মাতাল হয়তো কিছু একটা হইতে পারে তখন ওটা আমি বেশি কেয়ার করি নাই আমি শোয়ার জন্য আবার শুয়ে পড়ি শুয়ে পড়ার পর আমি শব্দ শুনতেছি যে বাচ্চা কান্না করে তারপরে অনেকক্ষণ আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছি কোথা থেকে শব্দটা আসতেছে এই শব্দটা আসতেছে হলো আপনার বাইরের থেকে আর আমাদের যে জানালাটা জানালাটা হচ্ছে যে কাঠটা ওটা হচ্ছে ভাঙা লাগাইলো ওটা খুলে থাকে তখন আমি বাইরে দিয়ে তাকাই তাকানোর পর দেখি বাচ্চার কান্নার আওয়াজ আপনি তাকিয়ে কি কোনো কিছু দেখেছেন জানালা না তখন জানালা দিয়ে আমি তাকাইতেছি না আবার ওই বাইরের দিকে চোখ যাচ্ছে আমি আকাশ দেখতে পারতেছি শুয়ে শুয়ে তখন আমি ভাবতেছি যে বাচ্চার আওয়াজ কান্না কোথা থেকে আসে আবার চিন্তা ভাবনা করি হয়তো আশেপাশে বাসায় হয়তো বাচ্চা কাচ্চা কান্না টান্না করতেছে তখন আমি নিজে নিজে শোয়ার জন্য আমি চেষ্টা করতেছি তো আমি শোয়া পারতেছি না তা আমার এক ভাই আছে ওই ইসলাম ভাই মানে আমাদের ওখানে সে বড় তাকে আমি ডাক দিলাম যে ইসলাম ভাই আপনি একটু উঠবেন তা উঠলো যে কি হয়েছে তা আমি বলতেছিলাম বাচ্চার কান্নার আওয়াজ পাই তা আপনি কি শুনতেছেন কয়কো আমি তো কিছু শুনতেছি না আমি তখন আপনি শব্দ পাচ্ছেন জি আমি শব্দ পাচ্ছি কিন্তু উনি শুনতে পাচ্ছেন উনি শুনতে পাচ্ছেন না আমি কি শুনেন না ও যে বাচ্চা কান্দতেছে কয়কো আমি তো কিছু শুনি না তুই পাগল হয়ে গেছিস নাকি আমি কই না ভাই আপনি কি বলেন আপনি কিছু শুনেন না তখন আরেকজন উঠার ও শোনে না তা বলতেছে তুই হয়তো পাগল হয়ে গেছিস মানে ঘরে আপনারা তিনজন আছেন তিনজনের মাঝে দুইজন শুনতে পাচ্ছে না শুধু লোক আরো আছে তারা শুয়ে আছে আচ্ছা আর দুজনকে আমি মানে ডাইকে উঠাইছি শব্দটা শোনানোর জন্য তা তখন সে উঠার পর বলতেছে যে আমি তো কিছু শুনি না তুই শুনিস আমি আপনি ভালো করে খেয়াল করে দেখেন তা কানতেছে মানে আমার কাছে আমি পাগল হয়ে যাইতেছি যে আমি শুনতেছি যে অস্থির লাগতেছে যে আমি শুনি তারা কেন শুনতেছে না এরম করতে করতে আমি আর সেই সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি তাই বসে রয়েছি মোবাইলে গান শুনি কতক্ষণ মানে ভালো লাগে না কি করব আর নিজের কাছে অস্থির লাগে যে কলের শব্দ পাইলাম যাই বাথরুমে যাই দেখি কল সবকিছু ঠিক আছে আবার বাচ্চার কান্নার আওয়াজ কেউ শুনে না আমি একলা শুনি তখন আমার নিজের ভিতর কেমন যেন একটা নার্ভাস ফিল করতেছে তখন আর ঘুমাইতে না পারে পরের দিন আমি ঘুমাবো আমি শুয়েই আছি তা ওই যে ইসলাম ভাইয়ের কথা বললাম যে বড় ভাই ডাইকে উঠাইছি তারা সাড়ে তিনটার দিকে ইসলাম বাইরে দেখি ওই যে আমাদের যে জানালা ভাঙা জানালাটা ওই জানালাটা সোজা সোজা আবার বাথরুমের ছাদ মানে বাথরুমের ছাদ আছে ছাদের উপরে উনি নিচের দিকে তাকায় আছে তা আমি কই যে ইসলাম ভাই এত রাত্রে নিচের দিকে তাকায় আছে আমি বুঝলাম না তখন আমি উঠছি ওঠার পর অন্যা সে ইসলাম ভাইয়ের পাশ দিয়ে পিছিয়ে যে দাঁড়াইছি দাঁড়ানোর পর সে ঠিক পায় না পরে দেখি বাথরুমের ছাদের উপর একটা মেয়ে নৃত্য পরিবেশনা করতেছে মানে নাচতেছে ইসলাম ভাই ওটা দেখতেছে জি তিনটা সাড়ে তিনটা এরকম বাজবে তখন আমি তাকে কিছু বলতেছি না যে সে হয়তো বললে আমার কিছু রাগারাগি করতে পারে আমি অন্যাসে তার পিছনের থেকে আমি দেখতেছি ওটা তো জানালাটা ভাঙা তারপরে আমি বসে রয়েছি বসে থাকার পর ইসলাম ভাই দেখি যে পিছন দিক তাকাইলো তাকানোর পর আমি শুয়ে পড়লাম শুয়ে পড়া বান ধরলাম যাতে সে যাতে ঠিক না পায় সে ওটা দেখে সে চলে আসছে সে মানে শুয়ে পড়ছে শুয়ে পড়ার পর আমি আবার উঠছি আমি এখন আমি নিজে একলা শব্দ পাচ্ছি আমি এখন আমার আর ঘুম ধরতেছে না যে ইসলাম ভাই এটা কি দেখলো আর কালকে আমি কান্নার আওয়াজ পাইলাম ইসলাম ভাই বলে যে না এটা তো কান্নার আওয়াজ আমি পাচ্ছি না তখন আমার মানে ভয়ে আমার পুরো অবস্থা মানে পুরো খারাপ হয়ে গেছে আমি ঘামতেছিলাম পুরো আচ্ছা যেই মেয়েটা নাচছিল তাকে তো আপনি দেখেছেন জি জি কোন রকম কোন অস্বাভাবিকতা ছিল তার মধ্যে তাকে আমি দেখেছি তার পুরো চেহারাটা আমি দেখতে পারি না শুধু হাত পা গুলো নাচতেছে আর তার পায়ে হচ্ছে যে আপনার যে নৃত্য পরিবেশন করলে যে একপদের ই আছে না পায়ে যেটা থাকে জি জি ওটা তার পায়ে ছিল সে ওইটা দিয়ে নৃত্য পরিবেশন করতেছে আচ্ছা তখন ওই রাতটা চলে গেছে চলে যাওয়ার পর আমি আর কেউ কিছু বলি নাই পরের দিন দিনের বেলাও এখনো ঘটে কি যেন ছাদের উপর থেকে বাইরেছে মানে মানে আতুর দিয়ে বাইরেছে মানে যে হেমার দিয়ে ছাদ ভাঙতেছে এরকম লাগে তা এরকম আমরা সারা রাত আমরা কেউ ঘুমাইতে পারি না কেউ না ঘুমাইতে পারলে তো উপরে যে বাসা আছে এই শব্দটা কি সবাই পাচ্ছেন জি সবাই পাচ্ছে যে ওই উপর থেকে কি যেন বাইরেছে কিংবা মহিলারা যে পান বুড়ো মহিলারা যে পান খায় ওইটা দিয়ে বাইরেছে আমরা ভাবছি যে হয়তো উপরে কোন বুড়ো মহিলা আছে সে যে পান দেছে পরে পান খায় আচ্ছা তারপরে এটা চিন্তা ভাবনা করে আবার বলি যে না উপরে হাতুর দিয়ে বাড়াই খেয়ে পরে উপরে গেছি আমরা পাঁচজন ছয়জন মিলে উপরে গেছি
রাত সেই সময় 12:30 বাজে, যাওয়ার পর বলতেছি সবাইরে ঘুমাতে ডাকে উঠেছি যে আন্টি আপনাদের বাসাতে আপনারা আমাদের ঘুমাইতে দেন না, ব্যাপার কি আমরা তো চাকরি করি। আচ্ছা, পরে বলতেছে যে আমরা তো কিছু করি না, কিছু করেন না মানে আপনারা আতুর দিয়ে বাইরান, শব্দ হচ্ছে আমরা শব্দ শোনা পারতেছি, কয় না আমরা তো কিছু করি না, আমরা তো শুয়ে আছি, আমরা তো শব্দ শুনি বাবা, কিন্তু কিছু করার নাই তো, আমরা তো অনেক আগের থেকে শব্দ গুলো শুনি, আমাকে কি কন, কয় হ আমরা তো শব্দ প্রত্যেক রাইতে আমরা শব্দ শুনি, কিন্তু আসলে তো আমাদের কিছু করার নাই, এখানে যাও শুয়ে থাকো গে মানে সমস্যা নাই, আমরা চলে আসছি। ওনারা কি আপনাদের উপরে ছিল? আমাদের বাসার উপরে ছিল। আর ওনাদের বাসা ওনাদের ফ্লোরের উপরে হচ্ছে ছাদ? ছাদ আমরা ভাবছি যে হয়তো ওনাদের বাসার থেকে বাইরে কিংবা ছাদের উপর থেকে বাইরে। ছাদে গিয়ে কখনো দেখেছেন কি ছাদ খোলা? তো কোন ই দেওয়া নেই, যার কারণে রেলিং দেওয়া নেই, না কোনো রেলিং দেওয়া নেই, যার কারণে কাউকে উঠতেও দেয় না, ছাদের থেকে পড়ে একজন মানুষ মারা গেছিল। আচ্ছা, সেটা পরে জানতে পারছি নিচে যে খালা ছিল, তা খালা বলে যে এখান থেকে একটা লোক নাকি ওখানে পড়ে মারা গেছিল। আচ্ছা, তা পড়ে মারা গেলে তারপর থেকে পুরোটা ছাদে উঠাই নিষেধ করে দিছে। তখন আমরা চলে আসছি বাসায়, চলে আসছি বাসায়, চলে আসার পর আমার আর ঘুম ধরে না, যে এইগুলো আমি আর ইসলাম ভাই দুজনেই দেখি, আর কেউ দেখে না, ওই দিন আমরা দুজনেই দেখছি। দেখার পর ইসলাম ভাই সজাগ থাকে, তারও ঘুম হয় না আমারও ঘুম হয় না, ওই দিন সে আবার ঘুমাই পড়ছে, ঘুমাই পড়ার পর আমি উঠছি, উঠার পর আমি আবার দেখি যে পায়ের নূপুরের আওয়াজ, আমি আস্তে 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 জানালার ধারে আসছি, অন্ধকার, আমার ভয় লাগতেছে, নিচের দিকে তাকায় দেখি যে সে আবার সে নৃত্য পরিবেশন করতেছে, তার হাত পা গুলো অনেক সুন্দর কিন্তু তার চেহারাটা দেখা যাচ্ছে না, চুল গুলো অনেক লম্বা, প্রায় আমি আধা ঘন্টার মতো দেখছি। দেখার পর ইসলাম ভাই হঠাৎ করে উঠছে, উঠার পর সে মানে ঠিক পায় নাই যে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, সে হঠাৎ করে উঠেই লাইট জ্বালাইছে, লাইট জ্বালানোর পর দেখে আমি কিরে, আমি কই এই তো আমি দাঁড়াই আছি ভাই, ঘুম ধরতেছে না, কই ঘুম ধরতেছে না, না কিছু দেখছোস? আমি কই হয় ভাই কিছু দেখছি। পরে বলতেছে তুই জানালার এই সাইডে যাইস না, তাহলে হয়তো কোনো একটা সমস্যা হইতে পারে। আচ্ছা, আমি কই কেন আপনি কিছু দেখছেন? কয় না আমি কিছু দেখি নাই। সে বলতেছে আমি যাতে ভয় না পাই, সে বলতেছে না আমি কিছু দেখি না, এমনি কিছু আছে নাকি, তুই খামাকে ওখানে যাবি কি করতে, তুই ঘুমানো দরকার, ঘুমাই থাকবি। আচ্ছা, তখন সে চলে গেল, চলে যাওয়ার পর আমি আমার আর ঘুম ধরতেছে না, এই আবার কতক্ষণ পর শুনি যে হাতুর দেওয়ার বেড়াইতেছে, ওই সেই শব্দটা, সেই শব্দটা মানে বিরাট আকারে ওটা ধারণ করছে। ধারণ করার পর এখন আমি চলে আসছি, চলে আসার পর ওই যে খালা, খালারে বললাম যে খালা আমি আপনাদের বাসায় থাকবো না, কেন আমি কোনো সমস্যা না, এমনি আমার একটা ভালো একটা বাসা পাইছে, আমি আর কিছু বলি নাই, ভালো একটা বাসা হয়েছে, আমি চলে যাবো। তা তখন আমাদের বাসার ছয়জন মিলে একসাথে রুম না করে দিছে, শুধু এই ঘটনার কারণে। পরে সে খালা বলতেছে পাগল, এই ঘটনাগুলো আমরা 12-14 বছর ধরে আমরা এখানে আছি, তাই ঘটনাগুলো আমরাই মানে সবসময় আমরা শুনতে পাই, তাই এটা আসলে কারো কোনো ক্ষতি করে না, এগুলো সবসময় এখানে থাকে, এটা আছে, এটা বিল্ডিং এর সবাই জানে, আর এখানে যা আছে এটা আমরা জানি, কিন্তু আসলে আমাদের কোনোদিন ক্ষতি করে না। আচ্ছা, এটা শুনে আরো ভয় পেয়ে গেছে যে ক্ষতি করে নাই আছে। তাই এই ঘটনার পর আমি বাসা ছেড়ে দিয়ে চলে আসি, চলে আসার পর পাশেই একটা মসজিদ, ওই মসজিদের পাশে আবার বাসা নিয়েছি, মানে ওইটার পাশেই। আচ্ছা, ওই বাড়িটার পাশে, ওই বাড়িটার পাশে একটা মসজিদ আছে, মসজিদের পাশে আমি বাসাটা নিয়েছি। নেওয়ার পর আমি রাতে শুয়ে আছি, শুয়ে শুয়ে ওই বাসাটার আমি কল্পনা করি, আল্লাহ আমাকে বাঁচাইছে যে ওই বাসাটা ছেড়ে দিয়ে আমি চলে আসছি। তা এটার আবার নিস্তলা, এটা আবার জানালা আছে, কিন্তু জানালার গ্লাস গুলো আবার সাদা, বাহিরের রাস্তা দেখা যায় আর কি। তা আমি দেখি মানে ওইখান দিয়ে একটা বুড়া মানুষ হাঁটে যাচ্ছে, তো ওই হাইটে যেখানটা যাবে ওই বিল্ডিং এর দিকে আবার একটা গল্লি আছে। আচ্ছা, ওই গল্লির দিকে ওই দিক দিয়ে মানে আসা যাওয়া করে, ওই বুড়িটা ওইখান দিয়ে আসা যাওয়া করে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। তখন আরেক ভাই আছে এখানে আমার সাথে থাকে, সে বলতেছে যে জামিল তুমি ঘুমাই পড়ো ভাই, আমি কই ভাই এরকম ঘুম ধরতেছে না, এই দেখেন ওই বাসার থেকে ছাইড়ে আসলাম এই সেই সমস্যার কারণে, এই বাসায় সে একই সমস্যা দেখা দিতেছে, এখন কি করা যায়? আমিও তো দেখি এখন কি করা, সে সোহেল ভাই আমাকে বলতেছে তুমি কোনো চিন্তা করো না, এটা আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, তা আবার আমরা দুজনে সরেছি, পরদিন ওই বিল্ডিং এর ছাদের উপরে যে একটা ছেলে পড়ছিল, ওই ছেলেটা আবার ওইখানে আসা যাওয়া করে এখানে এসে বসে থাকে। আচ্ছা, এই মসজিদের ওই সামনে এসে একটা বসার একটা জায়গা আছে, ওইখানে এসে বসে থাকে ওই ছেলেটা। তখন আমাদের এই ঘরে যে ভাবি আছে, তারে জিজ্ঞেস করলাম যে ভাবি
এই অবস্থা। কয় হ ওই অমুক ওই বিল্ডিং এর উপরে ওইখান থেকে একটা ছেলে দিনের বেলা সেই বিল্ডিং এর উপরে উঠছে, উঠার পর ওইখান থেকে পড়ে সে মারা গেছে। আচ্ছা, তা ওরে মাঝে মধ্যে আমি ও দেখি যে এখানে আসা যাওয়া করে। আমি কই আপনিও দেখেন? হ, পরে আমি তো সে ভয়ে আমার অনেকদিন আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিলাম। আপনি কি ওই ছেলেটাকে দেখেছেন? জি, আমি ওই ছেলেটাকে দেখেছি। সে দেখি যে ওখান দিয়ে আসা যাওয়া করে, এটা পাঞ্জাবি গায়ে দিয়ে সবসময় আসা যাওয়া করে। সে একই পোশাকে থাকে? হ্যাঁ, একই পোশাকে থাকে। আর ওই যে একটা বুড়ি, যে একটা বুড়ির কথা বললাম, সে আর কি একটা সাদা কাপড় পরা, সে আর কি ওই যে বিল্ডিংটা আছে, আগে যে বিল্ডিংটা ছিলাম ওইখান দিয়ে আসা যাওয়া করে সবসময়। আচ্ছা, ওকে, তাহলে এইটা হচ্ছে যে আপনার ওই বাসাটার? জি, এটা হচ্ছে বাসার ঘটনা। আমি সেটার জন্য আমি যে প্রায় 15 দিন যাবত অসুস্থ ছিলাম, বাড়িতে ছিলাম, সুস্থ হওয়ার জন্য গেছিলাম। আমি মানে পরশুদিন আসছি বাড়ির থেকে সুস্থ হয়ে। ওকে, মানে আসলে ভয় যখন মনের মধ্যে ঢুকে যায় আসলে তখন জায়গা বদলেও লাভ নেই। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে মানে মালিবাগের মতো একটা জায়গায় একটা বাড়িতে এরকম ঘটনা ঘটছে, একটু মানে আমার কাছে একটু অড মনে হয়। প্রত্যেকদিনই ঘটনা একটা ঘটে, প্রত্যেকদিনই। হ্যাঁ, আমি এটাই এক জিনিস খেয়াল করলাম ওনার কথার মধ্যে, যে ওনার কথার মধ্যে বেশ কিছু ক্যারেক্টার ছিল এবং প্রত্যেকজনই প্রমাণ। পরবর্তীতে যে বাসায় সে যায়, সেই বাসার এক ভাই, সেই বাসার এক ভাবি, খুব সম্ভবত সে আগে যে বাসায় থাকতেন সেই বাসায় তার রুমমেট, হ্যাঁ, একজন, দুইজন, তিনজন, অনেকেই ব্যাপারটা সবাই জানে। আর ওই আমাদের যে আগের যে বাসায় ছিলাম তাদের সাথে দেখা হয়, তারাও বলতেছে যে ভাই একটা বাসা দেখো, আমরা তো বাসায় থাকতে পারতেছি না, আমরা এখান থেকে চলে যাবো, আমাদের অনেক কষ্ট হচ্ছে থাকতে। তা আমি কই কষ্ট হচ্ছে? তা আমি তো এই কষ্টের জন্য বাসা ছেড়ে এখানে আসলাম, আমিও তো এখানে সেরকমই করতেছি, তা দেখি হয়তো এখানেও বেশি দিন থাকবো না, এই মাস থেকে হয়তো অন্য কোন জায়গায় চলে যাবো। আমি মানে এক ভয়ের জন্য আপনি জায়গা থেকে জায়গা পাল্টে যাচ্ছেন। যাই হোক, ওকে, তো এই ছিল জামিল ভাইয়ের ঘটনা, জামিল ভাইয়ের কাছ থেকে শুনলাম। আসলে মানে ঘটনাটা এই কারণেই ভৌতিক যে ঘটনাটা অনেকেই প্রত্যক্ষ করেছে, এছাড়া খুব যে ভয়ঙ্কর, এটা একদম স্পটে না থাকলে কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আসলে কেউ যদি দিনের পর দিন এই ধরনের প্রবলেমটা ফেস করতে থাকে, রাইট, তো একটা সময় হয়তো যদি না প্রবলেম ফেস করবে তাহলে এভাবে একটার পর একটা বাসা পাল্টানোর কোন যৌক্তিকতা ছিল না। আর ঢাকা শহরে বাসা পাল্টানো মানে একটা অনেক ঝামেলা, সো নিশ্চয়ই যুক্তিসঙ্গত কিছু কারণ আছে বলেই সে এটা করে যাচ্ছেন। এক্স্যাক্টলি। তো অনেক ধন্যবাদ জামিল ভাই, যে ঠিক ঢাকার এত প্রাণ কেন্দ্রের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। ওই বাড়িটা যদিও আমি আর রেহানের দেখা হয় নাই, অবশ্যই আমরা দুজন বাড়িটা দেখবো এবং আসেন একদিন সময় করে, আমি নিজের সাথে থেকে আপনাদেরকে অবশ্যই আমরা এই বাড়িটা দেখতে চাই। এবং যারা এই বাড়িটার বর্ণনা শুনে হয়তোবা বুঝে গেছেন যে এরই মধ্যে, স্পেশালি যারা মালিবাগে যদি থেকে থাকেন তাহলে তো আপনারা অবশ্যই জানেন, তো আমাদেরকেও জানাতে পারেন যে আসলে এই ঘটনাটা কতটুকু সত্য, আপনারাও আসলেই দেখেছেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এসে আমাদেরকে একটু জানাতে পারেন, এটা সম্পর্কে আমরা আরো বেশি করে জানতে চাই। সো অনেক ধন্যবাদ জামিল ভাই আমাদেরকে এই আপনার এক্সপিরিয়েন্সটা বলার জন্য। তো বন্ধুরা, এখন মোটামুটি আমরা সবগুলো গল্পই তো শুনে ফেলেছি। সুমন, কেমন লাগছে আজকের গল্পগুলো? আজকের গল্পগুলো বিশেষ করে কয়েকজনের গল্প আমার কাছে দুর্দান্ত লেগেছে, সানি ভাইয়ের গল্পটা তো মানে অসাধারণ লেগেছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, মানে এক একজনের গল্প এক এক রকম লাগবে, এই স্বাভাবিক। তো এবং আমার আর তোর কাছে এক একজনেরটা এক এক রকম লেগেছে, শ্রোতারা যারা শুনেছে তাদের কাছেও এক একজনেরটা এক এক রকম লেগেছে। কারো কাছে খুব বেশি ভয় লেগেছে, কারো কাছে খুব হাস্যকর, তাই না? সো ইট ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক, এখন মনে হয় বলে দেওয়া দরকার যে আমরা আজকে এখানে আমাদের সবার কাছে যেটা একই রকম মনে হয়েছে, বিশেষ করে আমার আর রেহানের কাছে, যে এই জায়গাটার আসার উদ্দেশ্যটা কি? রাইট, এখানে আসার উদ্দেশ্য একটি ছোট্ট মেয়ে। এই মেয়েটি যেই বাড়িতে থাকতো সেই বাড়ির সামনের উঠানে বসেই আমরা কথা বলছি। আসলে উঠান বললেও ভুল হবে, এটা অনেকটা পাহাড়ের মতনই ঢালু, আস্তে আস্তে নেমে গেছে। তারই একটা জায়গায় মোটামুটি উঁচু নিচু বাঁশ দিয়ে তৈরি করা এই বাসাটা। কথা হচ্ছে, এখানে এখনো ওই মেয়েটির বাবা মা থাকে এবং তারা প্রায় নাকি নিজের মেয়েকে দেখতে পায়। নিজের মেয়েকে দেখতে পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি সেই মেয়েটি মাত্র 11 বছর বয়সে আত্মহত্যা করে থাকে এখান থেকেই লাভ দিয়ে, তাহলে কিন্তু দেখাটা স্বাভাবিক না। রাইট, তবে যদিও এটা আত্মহত্যা ছিল নাকি এই আত্মহত্যার পেছনে কিছু রহস্য ছিল, এটা আসলে এখনো পর্যন্ত ওইভাবে সলভ করা যায়নি। কেউ বলছেন আত্মহত্যা, আবার কেউ বলছেন এটার পেছনে অন্য কিছু কারণ আছে। কিন্তু মেয়েটা যে মারা গেছে এতে কোনো সন্দেহ নেই, এবং তার চেয়েও বেশি বিশ্বাসযোগ্যভাবে এই এলাকারই, এই জায়গারই একজন লিসনার আমাদেরকে বলে যে সে বাদেও
এরকম আরো তিন থেকে চারজন আছে যারা বারবার মেয়েটিকে এই একই জায়গা থেকে হঠাৎ করেই সুইসাইড করতে দেখে ঘটনা ঘটার পরে। রাইট, যদিও যারা আশেপাশে রয়েছে তারা দেখে বিষয়টা ভয়ই পায় এবং তাদের কাছে এটা ভয়ঙ্কর, কিন্তু তার বাবা মা এখনো পর্যন্ত রয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে তাকে দেখা যায় বলেই, যে তারা দেখতে পায় বলেই। এক্স্যাক্টলি, এবং অনেক এটার পিছনে মোটিভ খোঁজার চেষ্টা করেছে, অনেক কিছু খোঁজা হয়েছে যে এখানে খুনির কোন ব্যাপার পাওয়া যায় কিনা বা এই ধরনের কোন ব্যাপার আছে কিনা, অনেকে অনেক ইনভেস্টিগেট করেছে যে কেন মেয়েটাকে দেখা গেলেও বারবার দেখা যায়, বাট আনফরচুনেটলি কেউ কিছু খুঁজে পায়নি। জানিনা আমরা কিছু খুঁজে পাবো কিনা, আসলে আমরা আসলে কোনো কিছু খোঁজার জন্য আসিনি, এই জায়গাটা আমাদের দেখার জন্য আমরা রেহানের খুবই আগ্রহ ছিল, সেই আগ্রহ থেকে এখানে আসা। তবে আমরা আসলে কোনো কিছু ইনভেস্টিগেট করতে আসিনি, আমরা ঘটনাটা শুনে খুবই ইন্টারেস্টেড হয়েছে এবং জায়গাগুলো দেখে গেলাম, এবং একটা সূক্ষ্ম ইচ্ছা ছিল আমাদের মনে যে আমরাও একটা কিছু দেখব। দেখেছি কিনা সেটা না হয় নাই বললাম, কি বলিস? বাট এতটুকু তো বলতেই হয় যে বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। নরের 42তম পর্ব থেকে শুভরাত্রি বলছি প্রিয় শ্রোতা। আমি আর্যে কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল আমার টিম মেম্বাররা রেহান, সুমন এবং সাউন্ডে ছিল লোবা। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যারা আমাদের এই অনুষ্ঠানটিকে প্রতি মুহূর্তে সহযোগিতা করে চলেছেন। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই এই অনুষ্ঠানে যারা আজকে অংশগ্রহণ করলেন, ইমরান, সানি, প্রণব, রাজু, মিরাজ এবং জামিলকে, এবং আরো বেশি ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন এবং যারা আগামী